আচ্ছা, তন্ত্র ক্রিয়া বলতে আপনারা কি বোঝেন? শুধুই কি পিশাচ পিশাচিনীর সাথে তান্ত্রিকের লড়াই, নাকি অপশক্তি বশীকরণের মাধ্যমে কার্যসিদ্ধি, নাকি আবার অন্য কিছু? আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে চলে যার ব্যাখ্যা হয়তো সত্যিই আমাদের কাছে থাকে না। অশুভ শক্তির সাহায্যে আজও এমন বহু মানুষ রয়েছেন যারা লুকিয়ে সকলের অগোচরে অপরের ক্ষতি সাধনের চেষ্টা করেন, শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্যই। তাই সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন এমন কিছু অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ যাদের হয়তো আমরা শ্মশানচারী, সন্ন্যাসী, তান্ত্রিক, কাপালিক, সন্ন্যাসিনী বা শ্মশানচারিণী ইত্যাদি ভিন্ন ভিন্ন নামেই অভিহিত করে থাকি। তো সেই রকমই আজ শোনাবো সত্য ঘটনা অবলম্বনে এমন দুটি কাহিনী যা হয়তো তন্ত্র ক্রিয়া সম্বন্ধে আপনাদের ধারণা বদলে দেবে। গল্পের শুরুতেই বলে রাখি, অব্যক্ত অডিও স্টোরিজের প্রত্যেক সদস্য কোনো রকম কুসংস্কার বা অপবাদকে প্রশ্রয় দেয় না, আর আজকের গল্প দুটি সম্পূর্ণরূপে প্রাপ্ত বয়স্কদের জন্য। আমাদের আজকের নিবেদিত গল্পগুলির ঘটনা প্রবাহের সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পেলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি রমাকান্ত, রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা ফিরে এসেছি একটি সত্য ঘটনা অবলম্বনে তন্ত্র ক্রিয়ার ওপর দুটি নির্বাচিত গল্প নিয়ে। গল্প দুটির লেখক সৌম চক্রবর্তী। আজকের গল্প দুটির নাম হল ভৈরবী এবং বাহক। আজকের গল্পের নাট্য রূপান্তর এবং নির্দেশনায় রয়েছি আমি, রমাকান্ত। গল্পের গল্প পাঠে রয়েছে সৌরভ এবং গল্পের প্রধান চরিত্রে বর্ষা এবং অন্যান্য চরিত্রে সৌরভ, অস্মিতা এবং আমি, রমাকান্ত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম গল্প, ভৈরবী। কোনোদিনই আগাম পরিকল্পনা করে কিছু শুরু করতে পারিনি। চেষ্টা অবশ্যই করেছি, কিন্তু প্রতিবারই বিফল হয়েছি। তাই যৌবনের সন্ধিক্ষণে ভাগ্যের ফেরে জীবন যদি শ্মশানের রিক্ততার সঙ্গে পরিচয় করিয়ে দিল, সেদিনও কিছু না ভেবেই সেই অগ্নিময় অথচ চির শান্ত সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম। লেলিহান আগুনের শিখার চোখ ঝলসানো অগণিত রূপের সামনে দাঁড়িয়ে সম্মোহিতের মতো তার উষ্ণতা শরীরে মেখেছি। প্রত্যক্ষ করেছি প্রত্যেকটা চিতার আগুন মুকাভিনয় করে যায় দাহ হতে থাকা নশ্বর শরীরটির জীবনকালের অবিনশ্বর কিছু মুহূর্তের। জন্ম থেকে বেড়ে ওঠা আর সেখানে কিছুকাল কাটিয়ে যাওয়া টুকরো টুকরো ছবি মুহূর্তের ভগ্নাংশের মতো ফুটে ওঠে শিখার আকৃতির, আর পরক্ষণেই মিলিয়ে যায় ঝোড়ো হাওয়ায়। সেখানে এসে যায় আরেকটা কোনো ঘটনা, হতেও পারে আমার ভ্রান্তি সেটা, কারণ সেই অভিনয়ের কোনো পর্বের পরিচয় জানা নেই। দাহ অবসানের পর চিতাভস্ম দেখে মনে হয়েছে সেখান থেকে জন্ম নিচ্ছে আরেকটি জীবনের কাহিনী। এই চক্রাকার পরিবর্তন হয়েই চলেছে অনন্তকাল ধরে প্রতিটি দাহকে ঘিরে। রূপবতী প্রেমিকার লাস্যময় দেহভঙ্গির মতোই চির নতুন লাগে এই পরিবর্তন। আর এগোতে পারেনি কোনোদিন জীবনের বাকি আনন্দগুলোর দিকে। হয়তো পূর্ব পরিকল্পনা না থাকলে এমন রূপের ফাঁদে পা দিতুম না, কিন্তু দিয়ে যখন ফেলেছি তখন তুলে নেওয়ার উপায়ও নেই। তবে ফাঁদের মধ্যে যে সর্বদা কাঁটাই থাকে তা নয়, বহু রত্নরাজিও মিলে যায় কপাল থাকলে। ভাগ্যের জটিল হিসেবে একটা গোটা জীবনই খরচের খাতায় চলে যেতে দেখেছি।
সেখানে কতটা কর্মফল, কত জন্ম ধরে তার পাওনা আদায় করে চলেছে বুঝিনি। এক শীতের শেষ বিকেলে শুরু হয়েছিল এই কাহিনী কলকাতার একটু বাইরে মফস্বলের কোনো এক শ্মশানে। মতি পাগলির ছদ্মবেশে থাকা অঘড়ি সন্ন্যাসিনী মণিমায়ের সাথে আলাপ হয়েছিল একদা নিমতলা শ্মশানের গঙ্গার সামনে সিঁড়ির ধাপে বসে। পিতৃমাতৃহীন ছেলেটিকে মণিমা ইচ্ছে করলেই ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি মায়ের মতো বুকে জড়িয়ে নিলেন। তারই আদেশে এই অচেনা মফস্বলের শেষ পাড়ানির ঘাটে এসে উঠেছিলাম। মণিমা নিজেও সঙ্গে এসেছেন, চারিদিক প্রায় ফাঁকা বললেই চলে। কিছু দোকানপাট আছে যদিও, তবে সেগুলো সবসময় খোলে না। শ্মশান ভৈরব এখানে নিত্য সেবা নেন না, সপ্তাহে দু তিনটে চিতা জ্বলে, আবার কখনো টানা দশ দিন কিছুই জোটে না। রীতিমতো গ্রাম্য পরিবেশ ঘিরে আছে জায়গাটাকে। নদীর জায়গায় বিশাল একটা দিঘি বর্তমান, নাভি আর চিতাভস্ম ওখানেই পরমপদ প্রাপ্ত হয়। তবে এই দিঘির জল আর কোনো কাজে কেউ ব্যবহার করে না। অপব্যবহারে কিছু কচুরি পানা আর জলজ উদ্ভিদ ঢেকে দিয়েছে তার শরীরের অনেকটা অংশ। আচমকা দেখলে মনে হয় সবুজ শাড়িতে কোনো শ্যামা কিশোরী। গভীর কালো টলটলে জল, তাতে নকশা কেটে ঘুরছে জলফড়ি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্থানটি। পুরনো চিতার দেহাবশেষ থাকলেও ছাই বা হাড়গোড় কিছুই নেই। একটা ছোট্ট কাল ভৈরবের মন্দির আছে চত্বরের ভেতরেই। মন্দিরের সামনেটা সুন্দর করে গোবর জল দিয়ে নিকুন হয় সেটা বোঝাই যায় দেখলে। গোধূলি লগ্ন থেকেই পূর্ণিমা আছে, তাই শেষ বিকেলেই আকাশে গোল থালার মতো চাঁদ দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে। আর কিছুক্ষণ পর চাঁদটা সরলে পুরো চত্বরে আলোর দরকার হবে না। এমন সময় দুজন মানুষকে আসতে দেখা গেল রাস্তার বাঁক থেকে, একজন পৌর ও একজন মধ্যবয়সী মহিলা। কাছাকাছি আসতে দেখলাম মেয়েটির বয়স খুব বেশি নয়, তবে সঙ্গের ভদ্রলোক বৃদ্ধ। অনুমানে ধরলাম পিতা পুত্রী হতে পারে। মণিমা খয়েরি তেঁতুল বিচির মতো দাঁত বের করে একগাল হেসে আপ্যায়ন করলেন তাদের। তারপর আমাদের পাশেই মাটি থাবড়ে বসিয়ে দিলেন। মহিলার সঠিক বয়স অনুমান করার ক্ষমতা আমার নেই, আর সেটা উচিতও নয়। মণিমা আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এটা আমারই একটা হারামজাদা ছেলে, যখনই দেখি শ্মশানে গিয়ে বসে আছে। তাই হতভাগাকে আজ এখানে টেনেছি, শ্মশান কত আনন্দের জায়গা সেটা বোঝাবো বলে। মণিমার এহেন মধুর সম্ভাষণের সঙ্গে বিলক্ষণ পরিচয় আছে, তাই নির্বিকার মুখে পিটপিট করে তাকিয়ে থাকলাম শুধু। কটমট চোখে দু এক পলক আমার দিকে তাকিয়ে মণিমা ওদের দিকে ঘুরলেন। এবার মহিলাকে উদ্দেশ্য করে তিনি বললেন, এবার বল তো মা, তোর ঘটনাটা আসলে কি? সবটা বলবি, স্বপ্নগুলো শুদ্ধ। মহিলা চমকে মুখ তুলে মণিমার দিকে তাকিয়ে বললেন, আমার স্বপ্নের কথা আপনি জানলেন কি করে? মণিমা উত্তরে এমন মিষ্টি একটু হাসলেন যে মহিলার ফের চোখ নেমে গেল মাটির দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে তিনি বলতে শুরু করলেন তার কাহিনী। আমার নাম সবিতা রায়, বাপ মার একমাত্র মেয়ে, তাই যথেষ্ট আদরের ছিলাম। খুব সাধারণ ঘরে জন্মেছিলাম, তো তাই খাওয়া দাওয়ার কষ্ট না হলেও বিশেষ শৌখিনতার সুযোগ পাইনি। 11 বছর বয়সে প্রথম নারীত্ব আসে আমার, আর তারপর থেকেই শুরু হয় কিছু কাটা কাটা সিনেমার মতো স্বপ্ন দেখা। প্রথমে শুধুই দেখতাম একটা মন্দির, পুরনো, বহু আগের তৈরি, কিন্তু খুব ভক্তি ভরে পুজো আচ্ছা করে সেখানে। ধীরে ধীরে দেখলাম মন্দিরটা বিশাল মাপের, প্রায় একটা মাঝারি গ্রামের মতো জায়গা নিয়ে সেটার অবস্থান। বহু লোকজন কাজ করে সেখানে, কিন্তু কোনোদিন ভয় পায়নি, বাবা মাকেও জানায়নি এসব কথা। বরং আমার আগ্রহ হতো আরও দেখার।
রাতে যখন তখন ফাঁক পেলেই ঘুমোতাম, কিন্তু তাতে হতো না। স্বপ্ন দেখতাম কোনো বিশেষ তিথি থাকলে। এভাবেই দিন কাটতে লাগলো। আমার খুব শাস্ত্রীয় নৃত্যের প্রতি আকর্ষণ ছিল ছোট থেকে। ছোটবেলায় হাঁটতামও নাকি নাচের মতো ছন্দে। আর্থিক অসুবিধার জন্য শিখতে পারতাম না। এই সময় আমাদের স্কুল থেকে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটা নাচের অনুষ্ঠান করা হয় মেয়েদের নিয়ে। সেখানে চোখ বুঝে নাম দিয়ে দিলাম। যে দিদিমণি নাচ শেখালেন, অনুষ্ঠানের দিন তিনি নিজেও অবাক হয়ে গেলেন আমার নাচ দেখে। গোটা নৃত্যনাট্য একা আমার নাচের জন্য উতরে গেল। বাবাকে স্কুল থেকে ডেকে পাঠিয়ে দিদিমণিরা আমার নাচের প্রশংসা করে এত লজ্জায় ফেলে দিলেন যে তার দিন কয়েকের মধ্যেই আমাকে নিয়ে বাবা একটা শাস্ত্রীয় নৃত্যের ক্লাসে ভর্তি করে দিলেন। আমি স্বপ্নের মধ্যেও নাচ দেখতে শুরু করলাম। সে ধরনের নাচ আমি জীবনে তখনও দেখিনি কোথাও। তবে নাচের স্থানটা সেই বিষ্ণু মন্দিরই থাকলো। কিছুদিনের মধ্যে ক্লাসের রীতিমতো আলোচনা শুরু হয়ে গেল আমাকে নিয়ে। আমার নাচের দিদিমণি একরকম প্রচার করে দিলেন যে আমি কোনো অভিশপ্ত অপ্সরা জাতীয় কিছু, নেহাত কপালের ফেরে বঙ্গদেশে জন্মেছি। এর মধ্যে স্বপ্নে বিষ্ণু মন্দির উধাও হয়ে গিয়ে সেখানে কোনো জমকালো রাজ দরবার চলে এসেছে। দেখতে সুন্দরী ছিলাম, আর নাচের পোশাক চাপালে তো কথাই নেই। বিভিন্ন জায়গা থেকে নাচের ডাক আসতে শুরু করলো। প্রথমে শুধু খাতির করে নিয়ে যেত, আবার ফেরত পাঠিয়ে দিত। এরপর শুরু হলো টাকার অফার করা। একবার অ্যানুয়াল পরীক্ষা বলে নাচের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। যিনি কথা বলতে এসেছিলেন তিনি পরের দিন আরও দুজনকে সঙ্গে করে এনে বাবার হাতে কর করে 2000 টাকা দিয়ে রাজি করিয়ে দিয়ে গেলেন। সেই থেকে শুরু হলো নাচের বদলে আমার রোজগার করা। এর মধ্যে বাবার কারখানা হঠাৎ করে লক আউট হয়ে যেতে 16 কলা পড়ল। সংসারের ভার সামলাতে 16 বছর বয়সে আমি পড়াশোনা বন্ধ করে পাকাপাকি নাচতে শুরু করলাম। এসবের মধ্যেই একদিন পাড়ার ফাংশানে চলতি হিন্দি গানে পরপর গোটা কয়েক নাচতেই সেই খবর হু হু করে দাবানলের মতো ছড়িয়ে গেল। কলকাতার বড় বড় বিভিন্ন অনুষ্ঠানে নাচার ডাক আসতে শুরু করলো। টাকাও অনেক বেশি তাদের। বাবা সারা মাসে যা কামাতেন আমি সপ্তাহে তার থেকে বেশি রোজগার করতে লাগলাম। এত কিছুর মধ্যে স্বপ্ন দেখাও চলছে নিজের মতো করে। কখনো বিষ্ণু মন্দির, আবার কখনো ঝলমলে বিরাট রাজ দরবার আসছে। তবে অনেক কম দেখি স্বপ্ন। ক্লান্ত শরীর বিছানায় পড়লেই তলিয়ে যায়। তবে কোনোদিন কোনো পুরুষের প্রতি আসক্তি আসেনি আমার। মন থেকেই খুব অপছন্দ করতাম প্রেম ব্যাপারটা। পাড়ার রাস্তা দিয়ে চোখ নিচু করে হাঁটতাম যাতে পাড়ার ছেলেদের লোলুপ চাহনি না দেখতে হয়। বহু লোভনীয় ইঙ্গিত পেয়েছি অনুষ্ঠানে গিয়ে। উত্তর দেওয়া তো দূরের কথা, তাদের মার খাইয়েছি রীতিমতো। একটা অনুষ্ঠানে স্বয়ং সভাপতি মশাই ভুলবশত প্রেম নিবেদন করে ভয়ানক মুশকিলে পড়েছিলেন। মোটামুটি সব ভালোভাবেই চলছিল। এমতবাস্তা একটা শোতে গিয়ে বাবা সেরেব্রাল অ্যাটাক হলো। কোনো রকমে বাঁচানো হলো কাছাকাছি একটা ভালো নার্সিংহোম জুটে যাওয়াতে। কিন্তু বাবা আর আগের মতো সুস্থ হলেন না। তার দেখভালের জন্য মাও আটকে গেলেন, ফলে আমি একা হয়ে গেলাম। প্রথমে ভাবলাম রাতের অনুষ্ঠানে যাব না, কিন্তু বাবার চিকিৎসায় হুড়মুড়িয়ে খরচ হচ্ছে, তাই বাধ্য হয়ে যেতেই হতো। একমাত্র উপায় বিয়ে করা। কিন্তু স্বামীকেও তো তেমন হতে হবে বলুন, যে আমাকে সঙ্গ দেবে। রোজ এক ঝুড়ি প্রেমপত্র পাই, চাইলে পা চেটে পরিষ্কার করে দিতেও রাজি এমন ছেলে আছে। কিন্তু দরকারের সময় দেখা গেল তাদের বংশ গরিমার বোধটা কিঞ্চিত বেশি। তারা আমাকে লাখ টাকার গদিতে শুইয়ে রাখবে, কিন্তু সঙ্গে করে নাচাতে নিয়ে যাবে না। নাচটা শুধুই আমার পেশা ছিল না কোনোদিনই, তাই বলাই বাহুল্য
আমি নাচকে ছেড়ে লাখ টাকার গধির লোভে পড়লাম না। সব কটাকে লাথ মেরে ভাগিয়ে দিয়ে বসে বসে ভাবছি কি করা যায়। এমন সময়, হ্যাঁ এমন সময় না, সমীর এলো আমার জীবনে। সেও ভালো নৃত্যশিল্পী, কিন্তু যথেষ্ট শো করে বেড়ায় না আমার মতো। গোনাগুনতি কিছু অনুষ্ঠানে নাচে, হাবাভাবে কিছুটা মেয়েলি ব্যাপার আছে, কিন্তু ছেলে হিসেবে খারাপ নয়। আমার মনে হলো ভালো পটবে সমীরের সাথে। সমীর নিজেই একদিন স্বীকার করে ফেললো যে সে আমাকে ভালোবাসে। আমি আর দেরি করলাম না, বিয়েটা সেরে ফেললাম তাড়াতাড়ি। সমীর নিজেও নাচের পোকা, তাই আমাকে পাহারা দিয়ে দিব্যি চলতে লাগলো। সমস্যাটা এলো অন্য দিক থেকে, শারীরিক সম্পর্কের ব্যাপারে। আমি কিছুতেই সাড়া দিতে পারতাম না, অসম্ভব যন্ত্রণা শুরু হতো শরীরে, ফলে মাঝপথে সমীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতাম। ডাক্তার দেখিয়েও যখন কোনো ফল হলো না, তখন সমীর এক রাতে আকণ্ঠ মদ খেয়ে রেপ করার চেষ্টা করে আমাকে। তার দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে আমার সঙ্গে অন্য কারোর সম্পর্ক আছে বলেই তাকে এইসব বুঝিয়ে সরিয়ে রেখেছে। স্বামী স্ত্রীর ঝগড়া দু চার দিন পরে মিটে যায় বলুন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হলো না। কারণ যেখানে সেটা মিটে, সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছিল। এর মধ্যে বিহারের এক উঠতি জমিদার বাড়ি থেকে একটা বড় অনুষ্ঠানে ডাক পেলাম, যাতায়াত থেকে খাওয়া দাওয়া থাকা সব তারা দেবে, এবং মোটা অঙ্কের সাম্মানিক তো আছেই। সমীরকে বলার ইচ্ছে ছিল না, তা বলতে হলো। তবে ঠিক করেছিলাম সমীর রাজি না হলে আমি একলাই রওনা হব, কিন্তু আমাকে অবাক করে সে রাজি হয়ে গেল বিনা ঝামেলায়। শুধু কিছুটা গম্ভীর হয়ে থাকা ছাড়া আর কোনো প্রতিবাদ আসেনি তার দিক থেকে। যথারীতি সেখানে গেলাম, টানা কয়েকদিন অনুষ্ঠান সেরে ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেল। জনা কয়েক মাথা মুখ ঢাকা লোক ঘিরে ফেললো গাড়িটাকে। আমি চিৎকার করলেও বিশেষ লাভ হলো না, জনমানবহীন পথে সেদিন কেউ ছিল না। জানলার কাঁচ ভেঙে আমার নাকে রুমাল চেপে ধরল, ধারালো দুটো হাত। আর কিছু মনে নেই, কিছু মনে নেই, কিছু না, কিছু না। তারপর জ্ঞান ফিরল, হাতও অন্ধকার একটা ঘরে, হাত বা কষে বাঁধা, মুখে কাপড় ঢুকিয়ে রাখা যাতে আওয়াজ না করতে পারি। প্রবল মশার কামড় টের পেলাম। ওরে বাবা, শরীরে কোনো বস্ত্র নেই আমার। এই অবধি বলে চুপ করে গেলেন সবিতা। আমি এতক্ষণ মাথা নিচু করে শুনছিলাম। কথা থেমে যেতে তাকিয়ে দেখি মণিমা এক দৃষ্টে তাকিয়ে আছেন সবিতার দিকে। তিনি সস্নেহে বললেন, তারপর কি হলো বলো, এখানে ফিরলে কি করে? সবিতা বোধহয় নিঃশব্দে কাঁদছিলেন, সেটা চাঁদের আলোয় বুঝতে পারিনি প্রথমে। চোখের জল মোছার মতো আঙুলের ভঙ্গিমায় টের পেলাম। যারা জীবনে ক্রমাগত আঘাতই পেয়ে যায়, তারা কাঁদলেও নিজেকে সামলাতে বিশেষ সময় লাগান না। খুব কাশ হওয়া হয়ে যায় তার চোখের জলটা, অশ্রুও তাদের জন্য সহজলভ্য নয়। মোটামুটি স্বাভাবিক গলাতেই সবিতা বলতে শুরু করলেন আবার, কত দিন কত রাত সে হিসেব জানি না। মাঝে মধ্যে খেতে দিত, আর প্রাকৃতিক কর্মগুলো সারতে দিত। তাছাড়া সারাদিন নিজেই খোরাক হয়েছি। প্রথম দিকে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারিয়ে যেত, ধীরে ধীরে যন্ত্রণার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছিল। কিছুকাল পরে আর একজনের কপালে আমার ঠাঁই হলো। সেখানে কিছুটা ভালো ছিলাম আগের থেকে, ততদিনে বছর চারেক পেরিয়ে গেছে। ইতিহাসের পাতায় মুঘল হারেমের কথা পড়েছিলাম, সেটার কিছুটা অভিজ্ঞতা হলো। এক টেরে বিশাল একটা বাড়িতে
আরও জনকয়েক মেয়ে বউয়ের সাথে থাকতাম। বাইরে সব সময় বন্দুক নিয়ে পাহারাদার ঘুরছে। গোটা কয়েক হিংস্র কুকুর ছাড়া থাকতো সন্ধ্যের পর থেকে। মোট কথা, বেঁচে থাকতে পালানোর কোনো পথ নেই। কিন্তু এত কিছু অত্যাচারের সত্ত্বেও আত্মহত্যার কথা ভাবতাম না। আরও গোটা দুই বছর ওভাবেই কাটার পর একদিন কানে এলো, আমাকে কলকাতার কোনো বাড়িতে নিয়ে গিয়ে রাখা হবে। সেদিন থেকে মনে মনে তৈরি হতে লাগলাম। সুযোগ এলো হাওড়া স্টেশনে নামতেই প্রবল ভিড়ের চাপে কয়েক মিনিট সময় পেয়েছিলাম। আর ভুল হয়নি, পুরো দুরাত বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে অবশেষে বাড়ি এলাম এক সন্ধ্যায়। দেখলাম সমীর খুব ভালোভাবে রটিয়ে দিয়েছে যে অনুষ্ঠানে গিয়ে আমি নাকি ওখানকার জমিদারের রক্ষিতা হয়ে গেছি। অনেক টাকার লোভে প্রমাণ হিসেবে বিভিন্ন পুরুষের সঙ্গে আমার সম্ভোগের ছবি বেশ কয়েকটা দিয়ে গেছিল বাবা মাকে। বাবা শয্যাশায়ী, মা ঘরোয়া মেয়ে মানুষ, বিশ্বাস না করলেও থানা পুলিশ করার ক্ষমতা নেই তাদের, আর করলেও লাভ নেই, কারণ সমীরের তো টাকার অভাব নেই। কিন্তু বাবা মায়ের তখন আমার অভাবে পেট চালানোই দায়। নেচে রোজগার করতাম বলে পারে কানাঘুষো প্রচুর হতো, শুধু তখন টাকার গরমটা ছিল বলে কেউ সামনাসামনি মুখ খোলার সাহস পেত না। বদনাম করার জন্য মানুষ মুখিয়ে থাকে, তাই আমার নষ্ট হবার খবরটা কাক থেকে দেয়ালের পিঁপড়ে অব্দি সবাই জেনে গেল। মশলা মাখানো চুরমুড়ের মতো দেদার মানুষ চেটে পুটে খেল সেই খবর। মা এতটা নিতে পারেননি মনে হয়, তিনি চোখের জল বুকে চেপে আচমকা এক রাতে ঘুমের মধ্যে বিদায় নিলেন। অসুস্থ স্বামীর চিন্তা আর করতে হলো না তাকে। আমি যখন ফিরলাম তখন বাবা ওই শরীর নিয়ে একটা মুদির দোকানে মাল মাফার কাজ করেন। তিনি টিকে গেলেন তার রক্ষিতা মেয়েটার মুখটা দেখার জন্য। ঘর ইলেকট্রিক কেটে দিয়ে গেছে প্রায় মাঝরাতে। বাড়ি ফিরে হ্যারিকেনের আলোয় দুটো শুকনো রুটি ভেলিগুড় দিয়ে খেয়ে শুয়ে পড়েন। কি আর বলবো, সকালে উঠে এক কাপ চায়ের সঙ্গে দুটো রুটি খেয়ে কাজে যান। বারান্দায় ঘন্টা কয়েক ঘাপটি মেরে বসে মশার কামড় খাওয়ার পর বাবা ফিরে এলো। হ্যারিকেনের আলোয় তার লোভী নষ্টমের মুখ দেখলেন 6 বছর পর। আকাশে চাঁদটা আজ বোধ হয় একটু কম আলো দিলেই ভালো হতো, কিছু দুঃখ অন্ধকারে মিশে যেতে পারত তাহলে। মণিমা একটু চুপ করে থেকে বললেন, আর স্বপ্নটা কত দূর দেখেছিস শেষ অবধি সেটাও বল, যা আছে উজাড় করে দেই মাটিতে। ওই যে মন্দিরে দেখেছিস বসে আছে, সে কিছুই ফেলে না, সব কুড়িয়ে কাঁচিয়ে তুলে নিয়ে হজম করে ফেলে। সেই জন্যই তো তার আরেক নাম নীলকণ্ঠ। সবিতা মৃদু স্বরে বললেন, এরপর থেকে যা দেখতাম সবই শুধু বিভিন্ন অচেনা লোকের ভোগের দৃশ্য। ভালো কিচ্ছু নেই, কিচ্ছু না, কিচ্ছু ভালো নেই, কিচ্ছু না, কিচ্ছু ভালো নেই। বুলেটের মতো প্রশ্ন ছুড়লেন মণিমা। শুধু তাই আর কিছু নয়, ভেবে বল। বোকার মতো একটু তাকিয়ে থেকে সবিতা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, কোনো একটা হোম হচ্ছে আর একজন বসে আছে। ফের প্রশ্ন ধেয়ে গেল, যে বসে হোম করছে তাকেও চিনিস, কে সে? বিস্মিত মুখে উত্তর এলো, যতটুকু মনে পড়ে সেই পুরনো বিষ্ণু মন্দিরের কেউ। একটা জোরালো শ্বাস ফেলে মণিমা বললেন, বুঝেছি, আর কিছু লাগবে না। কয়েকটা রাতচড়া পাখি উড়ে গেল মাথার ওপর দিয়ে নিঃশব্দে। তাকিয়েছিলাম বলে দেখতে পেলাম চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ, একটা ঝিঝি পোকাও ডাকছে না। শুধু চোখে পড়লো দুটো কালো কুকুর এসে আমাদের থেকে একটু দূরে কাল ভৈরবের মন্দিরের নিচে শুয়ে পড়ল। দিঘির শীতলতা মেশানো ঠান্ডা হাওয়া
মোটামুটি আমার দাঁতে দাঁত লাগিয়ে দিচ্ছে। তাও সবে সন্ধেবেলা বলে হিমটা তেমন জমাটি হতে পারছে না। মণিমা বললেন, তাহলে যেটা ঠিক করেছিস সেটাই করবি তো? বাবার কোনো আপত্তি নেই তো মেয়ের এই সিদ্ধান্তে? এতক্ষণ পর বৃদ্ধ কথা বললেন, না আপত্তি আর কিছুতেই নেই। ও আত্মহত্যা করতে যাচ্ছিল, সেটা তো মহাপাপ, তার থেকে বরং এটা ভালো। যতটুকুই আর বাঁচুক এই পাপের জীবন থেকে মুক্তি পেলেই হলো। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না, আবার মণিমাকে জিজ্ঞেস করতেও সাহস হচ্ছে না। মণিমা নিজেই ফের প্রশ্ন করলেন সবিতার দিকে তাকিয়ে, যদি তোর আয়ু কম থাকে সেটা বাবা পেয়ে যাবে, আর ওরটা তোর কাছে চলে আসবে। সেক্ষেত্রে উনি যদি আরো 10 বছর বাঁচতেন সেটাও তোকেই বাঁচতে হবে। এর মধ্যে কোনো আত্মহত্যা আর কাজ করা যাবে না। চেষ্টা করলেও পারবি না মরতে, কিন্তু যে জন্য এই কষ্টগুলো ভোগ করলি সেটা বরাবরের মতো কেটে যাবে। বুঝতে পেরেছিস? সবিতা মাথা নাড়লেন না হ্যাঁ বা না কি বললেন সেটা আর খেয়াল হলো না, হাঁ করে মণিমার দিকে তাকিয়ে থাকলাম শুধু। আয়ু বিনিময় অত্যন্ত কঠিন এবং ভয়াবহ কাজ। যার আয়ু বৃদ্ধি হয় তার কাছে সাধকের নিজের কিছুটা আয়ুও চলে যায়, ঠেকানো অসম্ভব ব্যাপার। এখানে কার বেশি আর কার কম আয়ু সেটাও ঠিক নেই। মণিমার কাজের তল পাওয়া আর এক ডুবে মারিয়ানা ট্রেঞ্জের নিচ থেকে বালি তুলে আনা একই ব্যাপার, তাই চুপ করে থাকাই বেশি বুদ্ধির কাজ স্থির করলাম। তবে আমার কপাল ভালো যে এই ক্রিয়া চোখের সামনে করতে দেখতে পাব। আমার চমক ভাঙল মণিমার হুঙ্কারে, এই ছেলেটা কি বলছি কথা কানে যাচ্ছে না, বলি মুচ্ছ গেলি নাকি? তাড়াতাড়ি বললাম, না না বলো, আমি ঠিক শুনতে পাইনি, কি বললে বেশ? মণিমা বেজার মুখে আমার দিকে তাকিয়ে বললেন, তা তো পাবেই বাছা, শ্মশানে আসলে তোমার তো মহাভাব জাগে, এখনো কিছু বলিনি, বলার জন্যই ধ্যান ভাঙানোর চেষ্টা চরিত্র করছিলাম বাপ আমার। সলজ্জে বললাম, হ্যাঁ মা বলো কি কি করতে হবে? এই যে চিতার ক্ষেত্রটা দেখছিস, ওটাকে মাঝখানে রেখে একটা বড় করে ছক কাটতো দেখি, ওই তোদের ওই জ্যোতিষের কুষ্টির মতো নকশাটা আঁকবি, চারদিকে তোর হাতের মাপের 1.5 হাত হবে, পারবি তো? তাড়াতাড়ি উঠে পড়তে পড়তে বললাম, এ আর কেমন কি কাজ, এক্ষুনি করে দিচ্ছি। মণিমা একটা সরু কিছু আমার দিকে বাড়িয়ে ধরলেন, বললেন, এটা দিয়ে আঁক, ভাঙিসনি যেন। বস্তুটা হাতে নিয়ে বুঝলাম মানুষের হার, তবে একটা মুখ ভেঙে সুচলো করা, বেশ তীক্ষ্ণ মুখ হয়ে আছে ভাঙা দিকটা। 1.5 হাত মেপে নিয়ে দাগটা কেটে ফেলতে বেশি সময় লাগলো না। মণিমা আমার দিকে ঘুরে বললেন, ওই চিতার সোজাসুজি ঘরটা মেষ রাশি ধরে, ওর মধ্যে একটা স্বস্তিকা আঁক, একদম উল্টো দিকের ঘরে মানে তুলায় একটা প্রদীপ আঁক, এবার মকরে একটা পদ্মফুল আঁক, আর কর্কটের ঘরে একটা ত্রিশূল কর। আদেশটি অক্ষরে অক্ষরে পালন করলাম। ফের হুকুম হলো, পুরোটা কোনাকুনি চৌকো ঘরের মধ্যে আটকে দে, মানে একটা কোণ থাকবে মেষ রাশির ওপরে আর বাকিগুলো সেই হিসেবে হবে, আর সব শেষে মাঝখানে সবিতার পুরো নাম আর তার মায়ের নাম লিখে দিস। এখানে একটা বাধা এলো, সবিতার নামটা যতবার লিখতে যাচ্ছি ততবারই হাত থেকে অদ্ভুতভাবে হাতটা যেন খসকে বেরিয়ে যাচ্ছে। মণিমাকে বলার আগে নির্দেশ এলো, আগে মায়ের নাম লিখতে হয় রে পাঁঠা, মেয়েটা কি উড়ে এসেছে? এবার আর অসুবিধা হলো না,
লেখা আঁকা সব ছেড়ে উঠে দাঁড়ালাম। মণিমা কাল ভৈরবের মন্দিরের দিকে ইশারা দেখিয়ে বললেন, ওখানে সাইডে দেখ কিছু শুকনো কাঠের বোঝা আছে, নিয়ে এসে রাখ, তারপর বাকিটা বলছি। ভয় নেই, শীতকালে সাপ খুব বেরোয় না। সাপের ভয় আমার নেই, সুতরাং মণিমা সাহস না দিলেও অসুবিধা ছিল না। কাঠ আনা হতে এরপর সাজানোর হুকুম এলো। নির্দেশ মতো কাঠ সাজানোর পর দেখা গেল অবিকল একটা চিতার আকার নিয়েছে, শুধু মাঝখানে একটা গভীর গর্ত। সেই গর্তের ওপর থেকে মাটিতে আঁকা ছকটা পরিষ্কার দেখা যায়। মণিমা একটা নতুন গামছা, বেশ কয়েকটা মাটির সরা নিয়ে খুব ব্যস্ত দেখলাম। দুটো সরার একটাই ঘি, দুধ, মধু, আরও কী কী সব দিয়ে একটা বড় মণ্ড রাখা হলো। আর একটায় কাঁচা পাঁঠার মাংস, ভাজা গোটা মাছ খানিকটা মদের সঙ্গে মিশিয়ে রাখলেন। আন্দাজে বুঝে নিলাম ওটাই প্রেত ভোগে যাবে। কিছুক্ষণ পর পাশাপাশি অন্য দুটো সরায় ঘি আর খানিকটা মদ নিয়ে মণিমা গুছিয়ে বসলেন হোমের সামনে। আচমকা ঝড়ের মতো খানিকটা হাওয়া বয়ে গেল শরীরের শিহরণ তুলে। আরও দুটো সরায় কী সব চটকে রাখা আছে। সবিতার একদম উল্টো দিকে তার বাবাকে বসানো হয়েছে। হোমের দুধারে দুটো দরজার মতো করে দিলেন মণিমা মাটিতে কাঠ গেঁথে। দুটো ধুতি দুদিকের দরজায় বেশ জুত করে আটকানো হলো। মণিমার তাপ্তি দেওয়া ঝোলাটার মধ্যে আর কী কী আছে বা থাকতে পারে আমার জানা নেই, তবে যদি একটা গোটা গরুও দরকারে বেরিয়ে আসে তাহলেও অবাক হব না। আমি একবার তুলে দেখেছিলাম হালকা, খুব বেশি হলে দু তিনটে গামছা কাপড় আছে। তারপরই মণিমাকে দেখেছিলাম তার ভেতর থেকে চারটে দুধের প্যাকেট বার করতে, অথচ 2 লিটার দুধের ওজন আমি বুঝতেই পারিনি। মণিমা কিছু গুরুমুখী ক্রিয়া আর মুদ্রা করে অগ্নি সংযোগ করলেন হোমে। আগুন জ্বলে উঠল, কিন্তু তার শিখা ঘন নীল রঙের। মণিমার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তা কমলা বা হলুদ হয়েও ফের নীল হয়ে যাচ্ছে। প্রথমে আহুতি হলো মদে, কাল ভৈরব আর শ্মশান ভৈরবের অনুমতি নেওয়া হলো। কিছুক্ষণ পর ভৈরব মন্দিরের নিচে যে দুটো কুকুর শুয়েছিল তারা দেখি সোজা হয়ে উঠে দাঁড়াল। মণিমা সেটা দেখে না তাকিয়েই একটা ফুল ছুড়লেন ওপরে। ফুলটা কিন্তু সোজাসুজি নামল না, অদৃশ্য হওয়ার ধাক্কায় যেন খানিকটা বাম দিকে সরে গিয়ে পড়ল। একটা সরার দিকে ইশারা করলেন মণিমা। আমি সরাটা তুলে নিয়ে দাঁড়ালাম ফুলটার পাশে। তারপর সেখান থেকে উত্তরে 3 পা, পূর্বে 5 পা ইত্যাদি নিয়ম মেনে যেখানে শেষ করলাম সে জায়গাটা ভৈরব মন্দিরের পেছনে। সরা রাখার জায়গা নেই, তাও কোনো ক্রমে কিছু ঘাস পাতা টেনে টুনে সেটা বসিয়ে ফিরে এলাম। শিবাভোগের উপযুক্ত স্থানই বটে। শ্মশানের উত্তর পশ্চিম কোণে মাংস আর মাছ ভাজা দেওয়া সরাটা রেখে আসতে হলো। মণিমা হোমে বসে বিশেষ কথা বলেন না, সবই ইশারা ইঙ্গিতে চলে। কথা না বুঝে ভুলভাল করলে জ্বলন্ত হোমের কাঠ তুলে ছুঁড়ে মারেন, তাই বিশেষ সাবধানে থাকতে হচ্ছিল। শ্মশানের পাশ দিয়ে দ্রুত গতিতে একাধিক প্রাণী যেন ছুটছে মনে হচ্ছে। কুকুর দুটো তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে শুধু সেদিকে, কিন্তু অদ্ভুতভাবে তারাও নীরব। ও দেখা প্রাণীগুলোর চাপা গলার আওয়াজটা আমার পরিচিত। আমার বাড়ির পাশে একটা বিশাল ফাঁকা জমি কচু গাছে ভরে থাকত, আর মাসে 2 মাসে একজন চণ্ডাল আসত 1 পাল শুয়োর নিয়ে। জমি ফাঁকা করে দিয়ে যেত তারা। আমি আগ্রহ নিয়ে দেখতাম তাদের। চণ্ডাল জিব আর তালু দিয়ে অদ্ভুত কিছু শব্দ করত, যা শোনা মাত্রই শুয়োরের পাল নড়ে চড়ে উঠত। চেষ্টা করতাম সেই চণ্ডালের থেকে শুয়োর চড়ানোর ভাষা রপ্ত করবার। চণ্ডাল হাসত তার কালো উজ্জ্বল মুখে। অবিকল সেই শব্দ শুনতে পাচ্ছি না মনে হলো। শ্মশানের বাইরে শুয়োর চড়াতে এনেছে কি কোনো চণ্ডাল? আমি অকস্মাৎ বেকুবের মতো সেদিকে পা বাড়ালাম। মাথায় স্থান আর কালের প্রভাবটা কাজ করল না যেন, পিঠে চাবুকের মতো এসে পড়ল কিছু, চলে উঠল সেখানকার চামড়াটা। ঘুরে তাকিয়েই দেখি মাটিতে পায়ের পেছনের দিকে একটা জ্বলন্ত কাঠ পড়ে আছে। মণিমা হাতে আরেকটা আগুনের লাল কাঠ
অবলীলায় তুলে ধরেছেন ছুটবেন বলে। আমার সম্বিত ফিরে এলো, মণিমা ইশারায় বসতে বললেন এবার। আমি ধপ করে বসে পড়লাম খানিকটা পড়ে যাওয়ার মতো। মাথার মধ্যে হাওয়া ঢুকে গেছে যেন এমন মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সেরকম বোম ভোলা অবস্থায় থাকলো। মণিমা একের পর এক অস্ফুট মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে বিভিন্ন দ্রব্য আহুতি দিয়ে যাচ্ছেন। আরও খানিক সময় কাটার পর দেখি হোমের দুদিকে যে দুটো বড় দরজার মতো করা ছিল তার মধ্যে সবিতার দিকের দরজার গায়ে লাগানো ধুতিটা আচমকা ফুলে উঠল একবার। সবিতা কেমন যেন একটা হেঁচকির মতো তুললেন সঙ্গে সঙ্গে। মণিমা নির্বিকার মুখে তাকিয়ে আছেন হোমের দিকে। প্রায় হাত দুয়েক উঁচু শিখা উঠেছে, কিন্তু কোনো শব্দ নেই। দুটো সরু নীল রঙের শিখা দড়ির মতো একে অপরকে জড়িয়ে ধরে ফের খুলে গেল। এবার সবিতার বাবার দিকের দরজায় আটকানো ধুতিটা ফুলে উঠল, আর একই সঙ্গে দুটো আগুনের শিখা দুদিকের দরজার ভেতরে সরু জীবের মতো দুবার ঢোকেই বেরিয়ে গেল। সবিতা ফের একটা হেঁচকে তুললেন, আর তার নাক মুখ দিয়ে বেরিয়ে এলো কিছুটা রক্ত। বসে থাকা অবস্থাতেই সামনে ঝুঁকে পড়ে যাচ্ছিলেন, সেটা মাটিতে দু হাতে রেখে আটকালেন কোনো মতে। উল্টো দিকে তার বাবার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আমার দিকে একটা বেলপাতা এগিয়ে দিয়ে মণিমা বললেন, ওর নাকের থেকে একটু রক্ত এটায় লাগিয়ে নিয়ে আয়। হুকুম পালন করলাম সাবধানে। পাতাটা নিয়ে মণিমা শটাং হোমের মধ্যে ফেলে দিলেন। দেড় হাত লম্বা আগুন একটা বেলপাতা পড়তেই একদম গুটি পাকিয়ে যেন কাঠের মধ্যে ঢুকে গেল। ছপ করে অন্ধকার নেমে এলো চারপাশে। এতক্ষণ লেলিহান শিকার দাপটে চাঁদের আলোটা মুখ লুকিয়েছিল, সে ঝাঁপিয়ে এলো আলো দিতে। এবার মণিমা আমার দিকে তাকিয়ে বললেন, ভালো করে শোন যেটা বলছি। ওই যে দুধ দই দিয়ে ফলারের মতো মন্ড করা সরাটা দেখছিস, ওটা নিয়ে ভৈরব মন্দিরের দিকের দরজার কাছে যাবি। খবরদার, শ্মশান ভূমির বাইরে যেন পা না যায়। একদম বাইরে আর ভেতরের সীমানায় দাঁড়িয়ে সরাটা মাটিতে রেখে আঙুল দিয়ে সীমানার টোপকে বের করে দিবি। ওখানে একটা কালো গরু দাঁড়িয়ে আছে, সে ওই মন্ডটা খাবে। পুরোটা খেয়ে নিলে তারপর ফিরে আসবি। ভুল করিস না কিন্তু কোনো। মাথা নেড়ে উঠে পড়লাম আরেকবার। মৃত্যুর ভয় ছোট থেকেই আমার মধ্যে নেই, তাই বিনা বাক্যে সরা তুলে নিয়ে চললাম। ভৈরব মন্দিরের নিচে কুকুর দুটো আমাকে পাত্তাও দিল না, তারা নাক ডেকে ঘুমোচ্ছে রীতিমতো। চারপাশে ঠান্ডার দাপট শরীরে বিন্দুমাত্র মালুম হচ্ছে না। কোনো অলৌকিকভাবে শ্মশানের মধ্যের তাপমাত্রা কমেনি। দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে গরুটাকে দেখতেই পেলাম না, তারপর চোখে পড়ল একটা বিশাল বেল গাছের পেছন থেকে সেটা আমাকেই দেখছে স্থির চোখে। শরীরে কোনো কম্পন নেই যেন, খুব কম শ্মশানে ঘুরিনি এখনো অব্দি। কিন্তু রাতের বেলা শ্মশানের বাইরে গরু দাঁড়িয়ে থাকে তা জীবনে দেখিনি। নির্দেশ অনুযায়ী সাবধানে সরাটা মাটিতে রেখে আঙুল দিয়ে ঠেলে সেটা সীমানা পার করিয়ে দিলাম। প্রথম কয়েকটা মিনিট গরু আর আমি দুজনেই দাঁড়িয়ে থাকলাম ছবির মতো, তারপর ধীর পায়ে সে বেরিয়ে এলো। এত বড় গরু খুব কমই চোখে পড়ে, বড় সড় ষাঁড়ের মতো আকার তার। সরাটা নাক দিয়ে একাধিকবার শুকল, তারপর একেবারেই পুরো মন্ডটা গলাৎকরণ করে নিল। লম্বা জিভ দিয়ে একবার চেটেও নিল সরাটা। আমি গুটি গুটি ফেরত এসে সংবাদ দিলাম মণিমাকে। মণিমা ফের কিছু আহুতি দিলেন প্রায় নিভে আসা আগুনে, তারপর একটা মাটির ঘটিতে রাখা দুধ ঢালতে লাগলেন ওপর থেকে। জ্বলন্ত অঙ্গার ফ্যাঁস ফ্যাঁসে ধরনের বিভিন্ন আওয়াজ করে আপত্তি জানাতে লাগলো, ছাই উঠতে লাগলো চারিপাশে। অনুভব করলাম উষ্ণতা কেটে যাচ্ছে ধীরে ধীরে, প্রকৃতির নিজস্ব আবহাওয়া আবার অধিকার দখল করেছে সে জায়গায়। একটা নিখুঁত সবুজ ত্রিপত্র বেলপাতা হোমের ছাইয়ের সঙ্গে ছিটকে এসে পড়ল মণিমার কোলে। তিনি সেটা সবিতাকে দিয়ে বললেন, এটা আজ থেকে তোর কাছে রাখবি,
দরকার হলে একটা মাদুলিতে ভরে গলায় পরে নিস। তোর জীবদ্দশায় আর কোনো অভিশাপ কাজ করবে না। যেদিন তোর সময় ফুরবে সেদিন বেলপাতাটা নিজে থেকেই সরে যাবে তোর কাছ থেকে। সবিতা দুহাতে পাতাটা নিয়ে মাথায় ঢেকালেন ভক্তি ভরে। মণিমা আমার দিকে ফিরে বললেন, দেখে সে কতবাগা, কেমন করে ঠাকুরের জিনিস নিতে হয়, তুই নিস যেন মাটির ঢেলা নিচ্ছিস। মণিমার সঙ্গে থাকলে মুখে কুলুপ এঁটে থাকাই অলিখিত নিয়ম, এটা বিলক্ষণ শিখে নিয়েছি, তাই বাঙনিষ্পতি করলাম না। ছড়িয়ে ছিটিয়ে বসা যেন শীতকাল না হলে হোমের থেকে এখনো উষ্ণতা ছড়াচ্ছে খানিকটা, তাই সেটাকে ঘিরে বসেছিলাম সবাই। সবিতা সুস্থ হয়েছেন অনেকটা, খুব মাঝে মধ্যে নাক দিয়ে দু এক ফোঁটা রক্ত গড়িয়ে আসছে। এরকম আরও তিন দিন হবে, মণিমা বললেন এটা। আমি একটু গলা ঝেড়ে নিয়ে বললাম, একটু ব্যাপারটা খোলসা করে যদি বলো তাহলে শান্তি পেতুম, বড় জানতে ইচ্ছা করছে আর কি। মণিমা খ্যাক করে উঠবেন এটাই ধরে রেখেছিলাম, কিন্তু তেমনটা হলো না। তিনি হোমের দিকে আনমনে তাকিয়ে বললেন, পুরোটা জানি না, তবে মোটামুটি হিসেব মিলিয়ে যেটা বের করেছি সেটাই বলি। এই ঘটনার বীজ বহু আগে পোঁতা হয়েছে। আসল নায়িকা কোনো বিষ্ণু মন্দিরের দেবদাসী, সেখানকার কোনো পুরোহিত সেবাদাসীর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করে, সে রাজি হয়নি এবং পুরোহিতকে সম্ভবত শানিত কটুবাক্যে দরজা দেখিয়ে দিয়েছিল। পুরোহিত কামাসক্ত হলেও ক্ষমতাশালী পুরুষ ছিল, সে অপমানের প্রতিশোধ নিতে একটা ভয়ঙ্কর অভিশাপ দেয় তাকে ক্রিয়ার মাধ্যমে। বিষ্ণু হলেন স্বয়ং স্থিতি এবং পরমা শক্তির একটি অংশ। বিষ্ণুতন্ত্রে গায়ত্রী সাপ বলে একটা ক্রিয়া আছে, অতি ভয়ানক তার প্রভাব এবং এক জন্মে কাটানো অসাধ্য। বিষ্ণু গায়ত্রী মন্ত্রের নির্দিষ্ট যোগ্য আছে, সেটা করলে গায়ত্রীর শক্তি আর শ্রীবিষ্ণুর শক্তি এক হয়ে যায় সাময়িকভাবে। যে সাধক সঠিকভাবে এই যোগ্য করতে পারেন তিনি সেই সময় রুদ্রতুল্য ক্ষমতাশালী হয়ে ওঠেন। কয়েক মিনিটের জন্য লাভ করা সেই ক্ষমতায় অসাধ্য সাধন করা যায়। পুরোহিত শক্তিটাকে গায়ত্রী সাপে পরিবর্তন করে চালিয়ে দিয়েছিল সেই দেবদাসীর দিকে। গরুর শরীরে যতগুলো রোম আছে তত জন্ম তাকে পৃথিবীতে জন্ম নিতে হবে, কেবল বিভিন্ন পুরুষের ভোগ্য হওয়ার জন্য, অর্থাৎ বেশ্যা হয়ে যাবে সে ভাগ্যের দোষে এবং তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর জবরদস্তি নিত্য ভোগ করা হবে তাকে। শারীরিক মিলনে তার স্বাভাবিক সুখ ভোগের ক্ষমতা কম হবে, যাতে যখনই তাকে জোর করে ভোগ করা হবে সে যেন অসীম কষ্ট পায়। একটাই পথ আছে এই সাপ খণ্ডন করবার, সেটা হলো যদি নিজের পিতা বা ভাই তার আয়ুর সাথে নিজের আয়ু বিনিময় করে তবেই সাপ নষ্ট হবে, কারণ এই অভিশাপ পুরুষের প্রতি কাজ করে না। কিন্তু একটাই শর্ত, যার সাপ মুক্তি ঘটল সে জ্বালা জুড়োতে আত্মহত্যা করতে পারবে না সে জীবনে, যত খারাপ অবস্থাই আসুক সেটা ভোগ করতে হবে। আত্মহত্যার চেষ্টা করলেও লাভ হবে না, কারণ তার প্রাণের দায়িত্ব তখন স্বয়ং কাল ভৈরবের হাতে থাকে। এই অবধি বলে মণিমা আমার পিঠের ছেঁকা লাগা জায়গাটায় চটাস করে একটা চুড়িয়ে দিয়ে বললেন, অনামুখো হতভাগা, তোর মরতে জায়গা জোটে না রে আমার পেছনে ছাড়া। কি দেখতে যাচ্ছিলি লম্বা লম্বা পা ফেলে শুয়োরের পাল? এত শ্মশানে গিয়ে শেকড় গজিয়ে ফেললি, এখনো কাল ভৈরবের বাহ্যিক রূপটা কি সেটা জানিস না?
পিঠটা জ্বালা করছিল ঝেঁকার উপর কষিয়ে চড়কে, কিন্তু শেষের কথাটা শুনে সেটা আর মনে থাকল না। সত্যি তো কাল ভৈরবের রূপ একপাল শুয়োর চড়ানো চণ্ডালের প্রতীক। তাহলে অত ছোটাছুটি করছিল শ্মশানের বাইরে কারা? গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। স্বয়ং কাল ভৈরবের আগমন হয়েছিল নাকি মণিমার আহ্বানে? মণিমা ফের বলতে শুরু করলেন, যাই হোক, সেই সেবাদাসী একটা নির্দিষ্ট সময়ের পর কর্মহীন হয়ে গিয়ে কি করল আর জানা নেই, তবে সে অভিশাপের ফল পেতে শুরু করে দিয়েছিল এটা ধরে নেওয়া যায়। পরের জন্মে সে হলো কোনো মুঘল দরবারের নর্তকী। নাচ আর পরপুরুষের জোর খাটিয়ে সম্ভোগ তার ভবিতব্য হয়েই থেকে গেল। পরেরটা এলো ব্রিটিশ আমলে কলকাতার কোনো গণিকা রূপে। মোটামুটি এই কটা স্বপ্ন থেকে বুঝেছি যা আদপে কোনো স্বপ্নই নয়। তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হতো যে কি সাপের ফল সে ভুগতে এসেছে। হয়তো আগের জন্মের কিছু পুণ্য ছিল, তাই এবারে কোনো বেশ্যালয়ে না জন্মে মোটামুটি একটা ভদ্রলোকের ঘরে এলো। কিন্তু অভিশাপের ফল আর যাবে কোথায়? ভাগ্যের প্যাঁচ এমনই যে ঠিক প্রথমটার পুনরাবৃত্তি হয়ে গেল। যৌন মিলন করতে না চাওয়ার জন্য স্বামীর চক্রান্তেই বহু পুরুষের ভোগ্য হয়ে কাটাতে হলো বেশ কিছু বছর। প্রতিটা জীবনেই নাচের প্রতিভা নিয়ে জন্মেছে, শুধু পুরুষের লোভের আগুনকে খুঁচিয়ে দেওয়ার জন্য। নাচ কোনোদিনও তাকে স্থায়ী সম্মান দেয়নি, সেই জন্য ওর হোম হয়েছে জ্যোতিষের ছকের ওপর। ওর লগ্নে শাপিত যোগ ছিল, সেটা তো আর সরানো যাবে না, তাই তার দোষটা বের করে নিয়েছি শুধু, যতটা তিনি কৃপা করে অনুমতি দিয়েছে। নাকের রক্তটার মাধ্যমে শরীরের দোষ হরণ করলেন অগ্নি। দুজনের আয়ুও বিনিময় হলো তার কৃপায়, কারণ দুজনেরই শেষ যাত্রা তার মাধ্যমেই হবে। পুরোটা সম্পূর্ণ তখনই হবে যখন কোনো গরু ওই নিবেদন গ্রহণ করবে। সেই মুহূর্তে গরুর রূপ ধরে কে আসবেন কেউ জানে না। আর একবার গরু গ্রহণ করলে তখন শ্মশানের অধিষ্ঠাতা যিনি থাকেন তার দায়িত্বে থাকে বাকি জীবনটা। এখানে ছিলেন কাল ভৈরব, তাই ওর জীবনের সব ভার এখন তার হাতে চলে গেছে। স্থবির হয়ে বসেছিলাম সবাই, শুধু হোমের নিভন্ত অঙ্গার মাঝে মধ্যে যৎসামান্য আওয়াজ করে আমাদের মনে করিয়ে দিচ্ছিল কিছু কথা। পরদিন সকালে ফিরে এসেছিলাম বাড়িতে, আর কোনো খবর পাইনি তাদের। এর মধ্যে মণিমার সঙ্গে দেখা হয়েছে অনেকবার, কালের নিয়মে পেরিয়ে গেছে ছটা বছর। ভুলেও গেছি অভিশপ্ত সেই মহিলার কথা। বাবুঘাটে আর এক শীত শুরুর সন্ধ্যায় আচমকা দেখা হলো মণিমার সঙ্গে। একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে তাপ্পি দেওয়া ব্যাগটাকে মাথার বালিশ করে ঘুমোচ্ছে। দু চার জোড়া প্রেমিক রাগী চোখে দখল করা বেঞ্চিটা দেখতে দেখতে চলে যাচ্ছে। তাদের নিত্য প্রেমকুজনের স্থানে মূর্তিমতি রসভঙ্গ কারিণীর রূপটাও ভয় জাগানোর মতো, তাই কেউ সাহস পায়নি খুঁচিয়ে তুলে দেবার। আমি বিরক্ত না করে সরে যাচ্ছিলাম চুপচাপ। হঠাৎ, আমল, তুই আবার যাচ্ছিস কোথায়? সঙ্গে পীড়িতের কেউ আছে নাকি? এদিকে আয়, বস এখানে। কাংস বিনিন্দিত কণ্ঠের ঝংকার তেড়ে এলো। দাঁত বের করে বললাম, তোমার নাক ডাকছিল, তাই আর বিরক্ত করি। মণিমা একটু দুঃখিত মুখে বললেন, আমার নাক ডাকে এ অপবাদ সত্তরেও দেয় না, আর তুই ছেলে হয়ে বেমালুম মিথ্যেটা বলে দিলি। কথা না বাড়িয়ে বললাম, চা খাবে কি? তাহলে আনি, আমার চা তেষ্টা পেয়েছে অনেকক্ষণ থেকে। মণিমা একটা হাই তুলে বললেন, কাঁচা ঘুমটা খেলি যা হোক, যা
চা নিয়ে আয়, খেতে খেতে একটু গল্প করি। মণিমার এরকম উল্টো কথা শুনে আমি অভ্যস্ত, তাই হাসতে হাসতে চা আনতে চলে গেলাম। দুটো বড় মাটির ভাঁড়ে চা নিয়ে এসে বসার পর এ কথা সে কথার পর হঠাৎই মনে পড়ল সবিতার কথা। জিজ্ঞেস করতে মণিমা বললেন, বাপটা দু মাসের মধ্যেই মারা গেছিল, কিন্তু মেয়েটা বাকি জীবন ভালোই কাটিয়েছে, খুব সাত্ত্বিকভাবে থাকতো। চমকে উঠে বললাম, থাকতো মানে? আর নেই সে, মারা গেছে? মণিমা আর একটা হাঁই তুলে বললেন, তেমনি তো কথা ছিল, বাপের বাকি ছিল 6 বছর, সেটা নিজে পেল, আর নিজের ছিল 2 মাস, সেটা বাপকে দিয়েছিল। তাড়াতাড়ি মরলে আবার পরের বার একই কপাল নিয়ে আসত। বাপ এমনিতেই অসুস্থ অবস্থায় ভুগছিল, সে 2 মাসে ভোগান্তি কাটিয়ে রওনা দিয়ে বাঁচল। নে একটা বিড়ি দে তো বাপ, চায়ে বড্ড চিনি দিয়েছে ছোড়া, মুখটা কেমন হয়ে গেল একেবারে। একটা বিড়ি ধরিয়ে এক বুক ধোঁয়া টেনে মণিমা তাপ্পি মারা ব্যাগ হাতরে কি একটা বের করে বললেন, এটা গঙ্গায় ছপ করে ফেলে দিয়ে তো। হাত বাড়িয়ে বস্তুটা নিয়েও প্রথমে বুঝতে পারলাম না, বড় ভেপারের নিচ দিয়ে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় দেখলাম সেটা। জিনিসটা আর কিছুই নয়, একটা নিখুঁত অথচ শুকিয়ে কালো হয়ে যাওয়া শক্ত তিপত্র বিল্লপত্র। তাহলে দেখতেই পেলেন তো, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে মানুষের লোভ লালসা চরিতার্থ করার কি নির্মম পরিণতি হতে পারে। তাই আর বেশি দেরি করছি না, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে, আমাদের পরবর্তী নিবেদন বাহক। রাত 3টের সময় বিছানায় ধড়মড় করে উঠে বসল পারমিতা। তার গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে, কানের পাশ থেকে ঘাম গড়িয়ে নামছে ধীরে ধীরে, কপালেও জমেছে কয়েক বিন্দু। একটা দম বন্ধ হওয়া অনুভূতি হচ্ছে বুক আর গলার কাছে। বালিশের পাশে রাখা জলের বোতলটা হাতড়ে হাতড়ে পেয়ে কয়েক ঢোক জল খেয়ে সিপিটা লাগাতে গিয়ে টের পেল হাতটা কাঁপছে তার মৃদু। অন্ধকার ঘরে একেবারেই ঘুমোতে পারে না বলে একটা 10 ওয়াটের নীলচে আলো জ্বলছে। পৌষের শুরুর দিক সময়টা, বাতাসে বেশ শীতলতা ছড়িয়ে রয়েছে, রাতের দিকে পাতলা কম্বল গায়ে দিতে হয়। এই রকম সময় মাঝরাতে এত ঘাম হওয়া মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। এই নিয়ে তৃতীয় দিন দেখল সে স্বপ্নটা। স্বপ্নটা আদপে তেমন ভয়েরও নয়, কিন্তু তিনবারই তার একইভাবে ঘেমে নেয়ে ঘুম ভেঙেছে। প্রত্যেকবার নতুন করে কিছুটা দৃশ্য জুড়ে যায় স্বপ্নটায়। শুরুটা কিন্তু অদ্ভুতভাবে এক থাকে, অন্ধকার কোনো মাঠে বসে আছে সে, সঙ্গে আরো দুজন অচেনা মানুষ, পুরুষ না নারী বোঝা যায় না। মাঝখানে খুব ধুঁকে ধুঁকে জ্বলছে একটা নীল রঙের আগুন, আকাশের আলোয় আবছা দেখা যাচ্ছে একটা সরু মেঠো পথ, তার উপর দিয়ে খুব অদ্ভুতভাবে আসছে কেউ একজন। মেঠো পথটুকু পেরিয়ে তার সামনেই আসছে সে, কিন্তু সামনে আসার আগেই ভেঙে গেল তার ঘুমটা। প্রথম দিন শুরু হয়েছিল অন্ধকার মাঠ থেকে, দ্বিতীয়বারে সঙ্গে আরো দুজনের উপস্থিতি টের পেয়েছিল, আর মেঠো পথ আর সে পথে কারোর হেঁটে আসাটা আজকে জুড়ল। কিন্তু এটুকু দেখে তার ভয় হয়নি, প্রতিটা স্বপ্নে তাকে দূর থেকে অপার্থিব সুরে কেউ একটা ডাকে, আর সেই ডাক শুনতে শুনতে স্বপ্নের মধ্যেই যেন ভাসতে শুরু করে তার শরীরটা, হালকা হয়ে যায় বুকের ভেতরে, মনে হয় সে আর কোনো শরীরে আবদ্ধ নেই। অদ্ভুত অশ্রুতপূর্ব সেই সুর,
অন্য কোনো জগৎ থেকে ডাক দেয় তার নাম ধরে। বিছানার পাশে বেড সুইচ করা আছে তার, সেটা টিপে বড় টিউবলাইটটা জ্বালিয়ে দিল পারমিতা। গোটা ঘরটা মুহূর্তে সাদা উজ্জ্বল আলোয় ভরে যেতে খানিকটা ধাতস্থ হল সে। এক কামরার ছোট্ট ফ্ল্যাটটায় সে একাই থাকে, ভাড়া বাড়ি নিজের নয়, স্থানীয় একটা স্কুলে পড়ায় সে। একলা মানুষ, পেট চালিয়ে আর বাড়ি ভাড়া দিয়েও হাতে মেলাই জমে যায় টাকা। বিয়ে হয়েছিল একবার, কিন্তু বছর তিনেক পরেই সব চুকি বুকি গিয়েছে। পারমিতার ডিম্বাশয় সন্তান ধারণের উপযুক্ত নয়। তার বর আর শ্বশুর বাড়ির লোকজন তার সঙ্গে বসে ভালোভাবেই আলোচনা করতে চেয়েছিল ব্যাপারটা নিয়ে। তাদের দরকার ছিল একটি বংশধর। টেস্ট টিউব হবে না, আর পেট ভাড়া নেওয়ার চল তাদের পরিবারে নেই। পারমিতা কোনো ঝামেলা অশান্তিতেই যায়নি। যে সংসারে তার প্রয়োজনের সিংহভাগ জুড়ে রয়েছে সন্তান উৎপাদনের জন্য, সেরকম সংসারের প্রতি বিশেষ কিছু প্রত্যাশা করতে আর মন সায় দেয়নি। বাবা মারা গিয়েছেন বহুদিন আগে, মাকে নিয়ে ছোট ভাই রেখেছে নিজের কাছে। কপাল করে স্কুলের চাকরিটা সে পেয়েছিল, আর পেয়েছিল শুরু হওয়ার আগেই। শ্বশুরবাড়ির আপত্তি ছিল বলে ছেড়ে দেবে দেবে করেও আর ছাড়িনি। সেইটাই সম্বল করে পারমিতা বেরিয়ে পড়েছিল নতুন এক পথে। প্রায় বছর পাঁচেক পেরিয়ে গেছে তারপর। ২৬ ঘর বেঁধে ২৯ সব বাঁধন ভেঙে আবার নতুন করে ভেসে পড়তে বিশেষ অসুবিধে হয়নি তার। এখন সে ৩৪ পেরোতে যাচ্ছে। সব থেকে বানভাসী অবস্থা করেছিল অর্ণব, তার কলেজের বন্ধু ছিল সে, বিয়ের খবরও জানত। বছরখানেক আগে কলকাতায় একটা কাজে গিয়ে আচমকাই দেখা হয়েছিল তার সঙ্গে। অর্ণব নিজেও ভালো চাকরি করে একটা নামী সংস্থায়, তবে সে মার্কেটিং জগতের লোক। নিজের বাড়ির ভাত খাওয়ার সৌভাগ্য কমই হয়। তার কাহিনী শুনে অর্ণব রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণ। তারপর পারমিতার হাতটা অত্যন্ত উষ্ণতার সঙ্গে নিজের বলিষ্ঠ মুঠোয় নিয়ে গভীর স্বরে বলেছিল, আই এম ভেরি সরি। একটু যদি আমার জানা থাকতো তোর ব্যাপারে, তাহলে আমি তোকে আর জিজ্ঞেস করে দুঃখ দিতাম না। অর্ণবের সাথে পারমিতার যথেষ্ট মনের আর রুচির মিল ছিল কলেজে। খুব পছন্দও করতো তারা একে অপরের সাহচর্য। কিন্তু কোনো দিনই কেউ সম্পর্কটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা কেন ভাবেনি, এটা বোধ হয় পৃথিবীর আরেকটা আশ্চর্য হতে পারে। আসলে তাদের কারো মনেই প্রেমের প্রতি তেমন একটা বিশ্বাস ছিল না বোধ হয়। তারা একে অপরের শরীর ছুঁয়ে নিঃসংকোচে গল্প করতে পারত। একই গ্লাসে দুজনে দুদিক থেকে মালাই দেওয়া লস্যি খেত স্ট্র দিয়ে, আবার পরক্ষণেই যে যার মতো নিজেদের কাজে চলে যেত। যদিও অর্ণবের নাম ছিল কলেজে মেয়ে পাঠানোর জন্য, কিন্তু কোনো মেয়ে কোনোদিনই তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারেনি। অর্ণব খুব ভালো বন্ধু হতে পারত মেয়েদের, কিন্তু প্রেমিক নয়। এইবার যদি কেউ নিজের কাটা খালে নিজেই ডোবে, তাহলে দোষ কারো নয় গোমা, ভাবা ছাড়া গতি নেই। তবে পচা শামুকেও যে পা কাটে, তার প্রকৃত উদাহরণ অর্ণব নিজেই হল। বর্তমানে স্ত্রীর ছবি দেখে পারমিতার ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল। লম্বা চওড়া হ্যান্ডসাম অর্ণবের পাশে তার স্ত্রী একদমই বেমানান। কালো, মোটা এবং চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে মোবাইলের ক্যামেরাতেও। অর্ণব প্রথমে দেখাতে চায়নি, কিন্তু জোর করাতে দেখাতে হয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যেই পারমিতা বুঝতে পেরেছিল যে সেও তারই মতো অসুখী। তাদেরও সন্তান সুখ নেই, সেটাও জানা গিয়েছিল আরও কিছুদিন পর। কলকাতার বাইরে বাজার ধরার জন্য কিছু বিশেষজ্ঞ সার্ভেয়ার পাঠায় বড় বড় কোম্পানি, সেই রকমই একটা কাজে অর্ণব এসেছিল ওদিকে। পারমিতার কাছে ফোন করেছিল আগের দিন রাতে, তোদের এলাকায় যাচ্ছি কাল, দিন কয়েক থেকে ফিরবো, আবার দিন ১৫ পর আসতে হবে, কোথায় থাকবি বলিস, হ্যাঁ মিট করে নেব। বিকেলের পর ফ্ল্যাটে ফিরে পারমিতার সময় কাটে না একা, সেখানে অর্ণবের উপস্থিতি আশীর্বাদের মতো। মোলাকাত হল এবং হতেই থাকল। এখানকার ব্যবসাদারগুলো বোধ হয় শহরের থেকেও বেশি তেঁদড়।
কারণ অর্ণবের মার্কেট ভিজিটের নির্ধারিত সময় খানিকটা আরও বেড়ে গিয়ে 3 মাস হয়ে গেল অচিরাত। পারমিতার কাছে একদিন কথায় কথায় দাঁত বের করে সেটা স্বীকারও করল অর্ণব, যে সময়টা সেই বাড়িয়ে নিয়েছে দুজনে আরেকটু বেশি দিন আড্ডা মারবে বলে। দিন 4-5 থেকে অর্ণব ফিরে যেত, আবার 15 দিনের মধ্যেই এসে হাজির হতো। তফাতের মধ্যে এবার আর পারমিতা কেন কে জানে অর্ণবকে শুধুই বন্ধু ভাবতে পারছিল না, বিবাহিত জেনেও সে ধীরে ধীরে ভাসতে শুরু করল। এতদিন তারা মাঠে ঘাটে, পার্কে বা পাতির রেস্টুরেন্টে বসে আড্ডা দিত, এইবার অর্ণব তার ফ্ল্যাটেও এলো। দ্বিতীয় মাসের মাঝামাঝি সময় এক সন্ধ্যায় তার ফ্ল্যাটে বসে অর্ণব বলল, কদিন একটু কোথাও থেকে বেরিয়ে আসি চল, আর ভালো লাগছে না একটানা ভূতের ব্যাগার খাটতে, এদের পেট ভরার মতো বাজার গোটা পৃথিবীতে নেই বুঝলি। বেরিয়ে আসা, এই ব্যাপারটাই পারমিতার কাছে অন্য গ্রহের ভাষার মতো ঠেকে ইদানিং। নিত্য একঘেয়েমি তার মজ্জাগত হয়ে গিয়েছে, সে আঁতকে উঠে বলল, হেপেছিস? আমি যাব বেড়াতে, আমার কোথাও নড়তে ইচ্ছে করে না রে, তুই ভালোভাবেই তো জানিস। আসলে আমার ইচ্ছেগুলোই হারিয়ে গেছে। অর্ণব সরু চোখে তার দিকে একটু দেখে হঠাৎ থপ করে ধরে একটা চুমু খেয়ে বলল, এবার তো চল, সব হারানো ইচ্ছে ফিরে আসবে দেখিস। পারমিতা মিনিটখানে কি বলবে কিছুই বুঝে উঠতে পারল না। অর্ণব কিন্তু আর এগোল না, বাকি সময়টা সাধারণ ঠাট্টাই আর কি করেই চলে গেল। এমনকি বাকি সময়টাও পারমিতাকে আচমকা চুমুটা নিয়ে ভাবতেও দিল না। পরদিন অর্ণব কলকাতায় ফেরত যাওয়ার পর পারমিতা সেটা নিয়ে ভাবতে বসল। দিন 15 পর আবার এক সন্ধ্যায় হাজির হল অর্ণব, এবারে মোটে 3 দিন থাকবে সে। পারমিতা 3 দিনই ভেসে গেল অর্ণবের হাত ধরে, এমনকি চতুর্থ দিন থেকে বেশ সপ্তাহখানেক সে প্রচণ্ড মিস করল আচমকা হড়কা বানটাকে। 3 মাস শেষ, অর্ণব আর এল না। মাঝখানে বার কয়েক হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল তাদের। কোম্পানির কাজে কিছুদিনের মধ্যেই সে দুবাই আর কাতার যাচ্ছে বলল। পারমিতা কিন্তু কোনো রকম জোর ফলানোর চেষ্টা করেনি সম্পর্কটা নিয়ে, কারণ তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং দুজনেই জানে যে এটা কোথাও গিয়ে মিলবে না। তবে ইতিও কিন্তু টানল না কেউ নিজের থেকে, মাঝে মধ্যে আজও তাদের ফোনে কথা হয়, কিন্তু কেউ সেই 3 দিনের কথা আর তোলে না। অর্ণব যদিও তারপরে বলেছিল বেড়াতে যাওয়ার কথা, কিন্তু পারমিতা খুব ভদ্রভাবে এড়িয়ে যায় প্রসঙ্গটা, কারণ সে জানে এটা তার ক্ষেত্রে লাভ কিছুই দেবে না, উল্টে আরও খালের গভীরতা বাড়িয়ে যাবে, তখন আর সাঁতরে পাড়ে ওঠার উপায় থাকবে না। অর্ণব যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল, আর তার 5 মাস পর হঠাৎই এক রাতে প্রথমবারের স্বপ্নটা দেখল সে। তার 10 দিনের ভেতর দেখেছে আগেরটা, আর এটা 1 সপ্তাহের ব্যবধানে দেখল। একবার বাথরুমে ঘুরে এসে পারমিতা বড় আলোটা জ্বেলেই শুয়ে পড়ল, ঘুমটা কেটে গিয়েছিল এসব চক্করে, সেটা আর জোড়াও লাগল না। পরদিন আলো ফুটতেই বিছানা ছাড়ল সে, পেটের মধ্যে নাভির নিচ থেকে একটা টান ধরছে কিছুদিন ধরে, বিশেষ করে স্বপ্নটা দেখার পর 2 দিন ভালো টের পাওয়া যায় সেটা। দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা জানা না থাকলেও মনের মধ্যে একটা অস্বস্তি পাকিয়ে উঠছে কিছুদিন ধরে, এবং অদ্ভুত কথা হচ্ছে কোনো বিশ্বাসযোগ্য কারণ ছাড়াই তার মনে হচ্ছে যে ঘটনাটা সাধারণ নয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এগুলো সবে শুরু, আসল ঘটনা এখনো বাকি রয়েছে এবং সেটা রীতিমতো ভয়ানক। এর পরের সপ্তাহ থেকে পারমিতা চোখে সর্ষে ফুল দেখতে লাগলো একরকম, পেটের ভেতরের ব্যথাটা দিন দিন সামান্য হলেও বাড়ছে, তার মধ্যে আবার কাজের চাপও পড়ল কিছুটা,
ঘরের আলোগুলো কালী পুজোর পটকার মতো ফেটে গেল পরের পর। চার দিনে পাঁচটা আলো কাটল, লাইটের মিস্ত্রি গলদঘর্ম হয়ে গেল, কিন্তু কোথাও সমস্যা খুঁজে পাওয়া গেল না। বাথরুমের দরজাটা খানিকটা ঝুলে গিয়ে আর বন্ধই হলো না। নেহাত একলা থাকে, নইলে খুব সমস্যা হতো পারমিতার। একদিন সন্ধ্যায় স্কুল থেকে ফিরে বাথরুমে ঢুকতে গিয়ে আমাদকে উঠল সে। বাথরুমের মেঝেতে ছড়িয়ে রয়েছে সাদা লম্বাটে চালের মতো পোকা, অনেকটা কৃমির মতো দেখতে। আরো দিন দশেক গেল, এর মধ্যে একদিনও স্বপ্ন দেখেনি পারমিতা। এক রাতে শোয়ার সময় দেখল তার বুক আর পেটের বেশ কিছুটা জুড়ে গুটি গুটি লালচে দানার মতো র্যাশ বেরিয়েছে এবং সেগুলো কুটকুট করছে। ঠিক রাত তিনটে থেকে এত চুলকোতে লাগলো যে পারমিতা ঘুম ভেঙে উঠে বসে পড়ল। এরকম পরপর দিন পাঁচেক চলার পর পারমিতা আবিষ্কার করল তার চুলকুনির সময় ঘড়ির কাঁটা ধরে চলছে। রাত ১২টায় খানিকটা হয়, আবার তিনটে থেকে বাকিটা। র্যাশটা আরো ছড়িয়ে পড়েছে শরীরে, তার মুখে কালো ছাপ এসে গিয়েছে এই কদিনে। শরীরে ক্লান্তি বোধ বেড়েছে, খিদে কমে গিয়েছে এমন যে গত তিন দিন ধরে বিকেলে চা আর দু পিস পাউরুটি শেকে খেলেই তার রাত কেটে যাচ্ছে। গত মাসে মাসিক কম হয়েছিল, এবারে নির্ধারিত সময় পেরিয়ে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো লক্ষণ টের পাওয়া গেল না। আবার স্বপ্নটা দেখল সে এতদিন পর, সবই আগের মতো, শুধু তার নাম ধরে দূর থেকে ভেসে আসা ডাকটা যেন অনেক পরিষ্কার শুনতে পাচ্ছিল পারমিতা। পরের দিন স্কুলে গিয়ে তার সহশিক্ষিকা সুজাতাকে ধরল পারমিতা। সুজাতা তারই বয়সী হলেও যথেষ্ট অভিজ্ঞ মেয়ে। তার বাবা কালী ভক্ত ছিলেন এবং তন্ত্র নিয়ে চর্চা করতেন এককালে। বাবা দেহ রেখেছেন, কিন্তু অভিজ্ঞতাগুলো আছে তার পরিবারে। সুজাতা মন দিয়ে শুনল পুরোটা প্রথমে, তারপর বলল, আজ ফেরার সময় সোজা আমার বাড়ি চল। কলকাতা থেকে আমাদের বাড়িতে বাবার একজন পুরনো বন্ধু এসেছেন, সঙ্গে দুজনকে নিয়ে চল, তোর সাথে কথা বলিয়ে দিচ্ছি। উনি একমাত্র পারবেন এই সমস্যার সমাধান করতে। বাবাও খুব সম্মান করতেন এনাকে, মাঝে মাঝে আসেন আমাদের বাড়িতে বুঝলি, বিভিন্ন তিথিতে শ্মশানে গিয়ে কাজও করেন, ক্ষতি করেন না। একবার এসেছেন খবর পেলে দূর দূর থেকে লোকজন আসে আমাদের বাড়িতে একটিবার কাকুর সাথে কথা বলার জন্য। পারমিতা রাজি হয়ে গেল এক বাক্যে, সে আর নিতে পারছে না একের পর এক ধাক্কা। সন্ধ্যার সময় সুজাতার কাছে সে হাজির হলো তাদের বাড়িতে। সুজাতা তাকে আলাপ করিয়ে দিল সবার সঙ্গে। ভদ্রলোকের বয়স ৫৫ কাছাকাছি, ফর্সা সুন্দর চেহারা, স্মিত হাসি লেগে রয়েছে তার মুখে, সঙ্গে একটি তার বয়সী মেয়ে আর তার থেকে কিছুটা বড় একটি ছেলে। মেয়েটির নাম প্রদীপ্তা আর ছেলেটির নাম সাম্য। বোঝা গেল এরা ভদ্রলোকের সহকারী ও শিষ্য। পারমিতার কথাগুলো মন দিয়ে সবাই শুনল। একটু চুপ করে থেকে কাকু বললেন, আমি আজই এসেছি এখানে, কাল কিছু কেনাকাটা আছে সকালের দিকে, তুই সন্ধ্যার পর কাল চলে আসবি, রাতে যাবো একটা কাজে, সঙ্গে যাবি আমাদের, কেমন পারবি তো? পারমিতা মাথা হেলিয়ে বলল, কোনো অসুবিধা নেই কাকু, আপনি আমার বাবার মতন, কোথায় যেতে হবে আমাকে বলুন। কাকু মৃদু স্বরে বললেন, একটা শ্মশানে যাব, সারা রাত থাকতে হবে মোটামুটি, তোর সমস্যাটা ওখানেই কাটাতে হবে। পারমিতা কাতর গলায় বলল, কিন্তু আমার হয়েছেটা কি কাকু, সেটা যদি একটু বলেন, এরকম আগে তো কোনো দিন হয়নি। কাকু পাশে বসে থাকা প্রদীপ্তাকে বললেন, আমার ব্যাগ থেকে খড়পর আর কারণের বোতলটা আনতো মা। মেয়েটি নিঃশব্দে উঠে গেল আদেশ পেয়ে, একটু পরেই ফিরে এলো একটা সিঁদুর মাখার সাদাটে ধরনের পাত্র আর একটা বড় দেশি মদের বোতল নিয়ে। বস্তুটাতে মদ ঢালার সময় সেটা চিনতে পারল পারমিতা, মানুষের মাথার খুলির উপরের বাটির মতো অংশটা।
সামান্য কর্ডো বা মদ ঢেলে সেটার মধ্যে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কাকু তার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বললেন, হেনে এটা হাতে ধরে চোখ বুঝে তোর কি কি কষ্ট হয় সেটা মনে কর। ঠান্ডা পাত্রটা ধরতে গিয়ে সামান্য কেঁপে গেল পারমিতার হাতটা। এরকম জিনিস সে জীবনে ছোঁয়া তো দূরের কথা, এত কাছ থেকে দেখেও নি। পাত্রটা হাতে নিয়ে খানিকক্ষণ চোখ বন্ধ করে পরের পর কষ্টগুলো মনে করতে গিয়ে পারমিতা অবাক হয়ে গেল। অনেক কিছু তার মনে আসছে না, অদ্ভুতভাবে যেন তাকে মনে করতে দেওয়া হচ্ছে না, রীতিমতো যুদ্ধ করে মনে করতে হচ্ছিল তাকে। প্রায় 10 মিনিট পর চোখ খুলে সে বলল, হয়েছে কাকু? স্মিত মুখে কাকু বললেন, এবার মদের রংটা দেখ। পারমিতা পাত্রের মধ্যেকার তরলটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। মদটা আর জলের মতো নেই, ঘোলাটে কাদামাখা রং হয়ে গিয়েছে সেটার, আর তার মধ্যে ভাসছে কিছু লালচি পদার্থ। তার হাত থেকে পাত্রটা নিয়ে কাকু একবার তাকালেন সেটার দিকে, তারপর সামনের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাথরুমের প্যানে ঢেলে সাবধানে ভালো করে জল ঢেলে দিস, আর সাবধান কোথাও চুলকে যেন না পড়ে। সাম্য নিঃশব্দে উঠে দাঁড়িয়ে পাত্রটা নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। কাকু এবার সোজাসুজি পারমিতার দিকে তাকিয়ে বললেন, তোর প্রাণের বিনিময়ে আর একটা অন্য প্রাণী তৈরি করা হচ্ছে, এর বেশি আর কিছু বলবো না, বাকিটা কাজের সময় দেখতে পাবি। পারমিতা কথাটার মাথা মুন্ডু কিছু বুঝতে না পারলেও এটা বুঝল যে তার প্রাণ সংশয় হওয়ার কিছু রাস্তা তৈরি হয়েছে। সেই রাতে সুজাতার মা না খাইয়ে ছাড়লেন না, আর এতদিন পর আজ পারমিতা সবার সঙ্গে বসে আবার আগের মতো তার স্বাভাবিক পরিমাণে খেল, কোনো অসুবিধাই টের পেল না সে। প্রদীপ তার সাম্যর সঙ্গে বেশ আন্তরিক হয়ে যেতেও সমস্যা হল না। কাকু খেয়ে উঠে আর বসলেন না, তিনি শুতে চলে গেলেন। বাইরের ঘরে বসে পারমিতা আরও ঘণ্টাখানিক গল্প করল। প্রদীপ তার সাম্যর সাথে সুজাতার ভাই বোনের মতো পরিচিতি, পারমিতাকেও সুন্দর নিজেদের মধ্যে মিশিয়ে নিল তারা। প্রায় 11টার সময় আচমকা ঘড়ির দিকে চোখ পড়তেই বাধ্য হয়ে উঠে পড়ল সে। তার বাড়ি হেঁটে ফিরতে আরও 15 মিনিট লাগবে ওখান থেকে। সুজাতা তাকে একলা ছাড়ল না, সেও উঠে দাঁড়ালো সঙ্গে যাবে বলে। প্রদীপ্তা বলল, একা ফিরবে কেন, সাম্যদাকে নিয়ে যা, দুজনে গল্প করতে করতে চলে আসবি। সুতরাং সাম্য চলল তাদের সঙ্গে। গ্রামাঞ্চলে রাত 11টা মানে নিশুতি, কয়েকটা আচমকা সামনে চলে এসে লজ্জিত হয়ে যাওয়ার শেয়াল ছাড়া পুরো পথে মোটে দুজন মানুষের দেখা পাওয়া গেল। দুজনেই টলায়মান অবস্থায় চলেছে, তারা মনে হয় তিনজনের দলটাকে দেখতেও পেল না। সাম্য ছেলেটা কথা কম বলে, তবে যেটুকু বলে ছোটর ওপর গুছিয়ে বলে, কয়েকটা কাজের অভিজ্ঞতা নিয়ে সে বলছিল। একমাত্র সুজাতা কথার ভেতরের তান্ত্রিক শব্দগুলো কিছুটা বুঝতে পারছিল মনে হলো পারমিতার। স্বয়ংভুকুসুম, শয্যা, প্রেতভূমি, পরলতা, মহাতৈল জাতীয় শব্দগুলোর মানে বুঝতে পারছিল না সে, দু একবার জিজ্ঞেস করতে গিয়েও লজ্জায় বলতে পারল না। তবে সুজাতাও সবকটা বুঝতে পারেনি দেখা গেল। তার প্রশ্নতেই পারমিতা জানতে পারল শয্যা মানে বিছানা নয়, পূজোর সময় উত্তর দিকে মুখ করে বসাকে বলে শয্যা, আর পরলতা মানে বড় স্ত্রী। তাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে চলে গেল দুজন। পারমিতা পোশাক পাল্টে সোজা গিয়ে শুয়ে পড়ল, এবং অনেকদিন পর সেই রাতটা নির্বিঘ্নে স্বপ্নহীন আতঙ্কহীন ঘুম হল তার। পরদিন রাত 9টা নাগাদ সবাই বেরিয়ে এলো তৈরি হয়ে, পারমিতার সঙ্গে সুজাতাও যাচ্ছে। কাকুই বলেছেন তাকে যেতে, জীবনে এরকম কিছু দেখতে হবে ধারণা ছিল না পারমিতার। তার ভয় আর রোমাঞ্চ দুটোই হচ্ছে।
দশটার পর দুটো অটোতে করে তারা যেখানে গিয়ে নামল তার মাইল কয়েকের মধ্যে কোনো মানুষের বাস নেই। একদিকে শুধুই ধু ধু করছে ফাঁকা ধান মাঠ, আর অন্যদিকে বেশ গভীর জঙ্গল। এতক্ষণ জঙ্গল পেরিয়েই এসেছে তারা, কিন্তু এরপর আর গাড়ি যাওয়ার পথও নেই। অটোর দুটো ড্রাইভারই পরিচিত, তারা দুজনেই বলল এখানেই তারা অপেক্ষা করবে, আবার ভোর রাতে সবাইকে নিয়ে ফিরবে। অন্ধকার যে এত অন্যরকম হতে পারে সেটা প্রথম টের পেল পারমিতা। নিজের হাত পা দেখা যাচ্ছে না, কিন্তু দূরের জঙ্গলের বা মাঠের পরিসর বোঝা যাচ্ছে। কাছের জিনিস বোধহয় বেশি অন্ধকার লাগে কিছু সময়। সাধারণ গাছপালাগুলো দেখে মনে হলো প্রত্যেকেই জীবন্ত এবং চলনশীল। এতক্ষণ নিজেরা যেন গল্প গুজব করছিল, হঠাৎ করে তাদের দেখে থমকে গিয়েছে, অদৃশ্য চোখে মেপে নিচ্ছে তুচ্ছ মানুষগুলোকে। একে জেগে ওঠা বলে না, জীবন্ত ও সচল হয়ে ওঠা বলে। প্রত্যেকটা পাতা যেন কথা বলছে একে অপরের সঙ্গে। নিশ্ছিদ্র অন্ধকারে কাকু ঢুকে গেলেন অকুত ভয়ে জঙ্গলের মধ্যে, পেছনে প্রদীপ্তা আর তারপর বাকিরা। সবার পেছনে থাকলো সাম্য, মোবাইল এনেছে সবাই, কিন্তু কেউ আলো জ্বালাচ্ছে না। শুধু প্রদীপ্তা একটা ভালো টর্চ ধরে আসে হাতে। কাকু যখনই থমকে দাঁড়িয়ে সেটা জ্বালাতে বলছেন তখনই জ্বালাচ্ছে। পারমিতা দুবার দেখতে পেল জোড়ালো আলোতে ধক করে জ্বলে উঠল দুটো হলদেটে চোখ, তারপর নিঃশব্দে মিলিয়ে গেল আঁধারে। বন্য শেয়াল জাতীয় প্রাণী হবে হয়তো। পাঁচজন মানুষ নির্বাক যাত্রা করছে রাতের অরণ্যে, কোনো ঝিঝি ডাক পর্যন্ত নেই আশেপাশে, শুধু পাতার শরীরে হাওয়া ছুঁয়ে যাওয়ার শব্দ রয়েছে। রাত চড়া কোনো পাখি ডেকে উঠছে কোথাও থেকে, সময়ের হিসেব হারিয়ে গিয়েছিল পারমিতার। দেখা গেল সুজাতাও তেমন সপ্রতিভ নয় এরকম পরিবেশে। একমাত্র কাকু, প্রদীপ্তা ও সাম্যকে দেখে মনে হচ্ছিল খাওয়ার পর একটু হেঁটে হজম করতে বেরিয়েছে। তিনবার রাস্তার মুখ ঘুরল, বার চারেক পায়ের নিচের জমি উঁচু হয়ে আবার নিচুতে নামল। বার তিনেক তাদের সঙ্গে ধাক্কা খেয়ে সাম্য আর একটু পেছনে সরে হাঁটছিল তাদের থেকে। লতা পাতায় পা জড়িয়ে একটা আছাড় খেয়ে সুজাতা উঠে দাঁড়িয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলল, উফ, একটু তো হাতটাও ধরতে পারিস, তোর মতো নিত্য রাত দুপুরে বনে বাদারে ঘোরাঘুরি করা অভ্যেস নেই বাপু আমাদের। ওদের হাত ধরে বড় নর্দমাটা পার করিয়ে দিস রে, নয়তো নয়তো দুটোই আটকে থাকবে আবার কাদায়। সাম্য গম্ভীর গলায় বলল, সে না হয় দেব, কিন্তু বারণ করা সত্ত্বেও ওই হিল জুতো পরার মজাটা একটু দেখুক। সুজাতা খিঁচিয়ে উঠে কি একটা বলবার জন্য পেছনে তাকাতেই ফের হোঁচট খেল, এবং এবারে পারমিতাকে জাপটির সঙ্গে নিয়ে পড়ল। প্রদীপ্তা আর সাম্য মিলে দুজনকে তুলে দাঁড় করিয়ে দিল ফের। কাকু পিছিয়ে এসে বললেন, আলোটা জ্বালতো একবার, কি সে তো বাধা দিচ্ছে দেখি। প্রদীপ্তার টর্চের আলোয় যেন আশেপাশের অন্ধকার চমকে গেল। সুজাতা যেখানে আছাড় খেয়েছিল সেখানে নিচু হয়ে সাম্য একটা লম্বা গোল ফিতের মতো কিছু তুলে ধরল, পচতে শুরু করা লম্বা একটা নাড়ি, সম্ভবত মানুষেরই হবে। কাকুর মুখ গম্ভীর হয়ে গেল সেটা দেখে, তিনি বললেন, পারমিতার হাত প্রদীপ্তা ধর আর সুজাতাকে সাম্য ধরে রাখ, নাড়িটা বাম দিকে ছুঁড়ে ফেলে দে। সাম্য নাড়িটাকে দূরে ছুঁড়ে দিল বাম দিকের জঙ্গলে, তারপর একটা হাত বাড়িয়ে সুজাতার হাত চেপে ধরল। হালকা মজার আবহাওয়া পলকে পাল্টে গেল যেন। প্রদীপ্তা বলল, ব্যাপারটা কি হলো কাকু? কাকু বললেন, এখান থেকেই বাধা দিচ্ছে রে, এখনো শ্মশানে উঠেনি, আজকের কাজে মজা আছে। আর 10 মিনিটের মধ্যেই একটা মানুষ সমান শুকনো নালা পেরিয়ে তারা যেখানে উঠল সেটা বেশ কিছুটা উঁচু জমি। জমির অপর দিকে বয়ে যাচ্ছে একটা খালের মতো কিছু, এদিকে নদী আছে বলে শোনেনি কোনোদিন পারমিতা।
তাদের একদিকে ঘিরে আছে ঘন ফেলে আসা জঙ্গল, আর আরেকদিকে কিছুটা পাতলা গাছগাছালি, আর ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ধুধু মাঠ। ঠান্ডার কামড় রীতিমতো মাংস তুলে নিয়ে যাওয়ার মতো লাগছে। জমিটাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা তিনেক কালো কাঠের ঢিবি, এদিকে সেদিকে আধপোড়া কাঠের টুকরো পড়ে রয়েছে বিস্তর। সবার মোবাইল আর প্রদীপ্তার জোড়ালো টর্চ জ্বলে উঠল একসাথে। হিংস্র নেকড়ের মতো চেপে ধরা অন্ধকার তার ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেলেও ওধ পেতে থাকল আলো নেভার অপেক্ষায়। দুটো বড় বড় বস্তা পড়ে রয়েছে মুখ বাঁধা হয়ে। সাম্য আর প্রদীপ্তা কাজ শুরু করে দিল। বস্তার মুখ খুলে একের পর এক বিভিন্ন ছোট বড় প্লাস্টিকের পুটলি বের করতে লাগলো সাম্য, আর প্রদীপ্তা সেগুলো বয়ে নিয়ে রাখতে লাগলো কালচে একটা ঢিবির পাশে। পারমিতা সেদিকে আলোটা ঘোরাতে তার ভুল ভাঙল। যেটাকে কালচে ঢিবি লাগছে সেটা কোনো চিতার অবশিষ্টাংশ, আর ইটি উটি ছড়িয়ে থাকা টুকরোগুলো সব কাঠ নয়, বেশিরভাগ আধপোড়া বা ভাঙা হাড়ের টুকরো, খান কয়েক গোটাও রয়েছে। শ্মশানে আগে কোনোদিন যায়নি পারমিতা, তবে বইতে পড়ে যতদূর জানত সেটা এতটা ভয়ঙ্কর নয়, বেশ পরিষ্কার থাকারই কথা। এত আধপোড়া শরীরের টুকরো থাকবে কেন? সবাই তো প্রিয়জনকেই দাহ করে। প্রশ্নটা যেন বুঝতে পেরে প্রদীপ্তা বলল, অবাক লাগছে না? এসব দেখে অবাক লাগারই কথা। এটা সাধারণ শ্মশান নয়, এখানে তাদের দাহ হয় যাদের কোনো প্রিয়জনকে পাওয়া যায় না। বিওয়ারিস লাশ যাকে বলে এক কথায়, সাধারণ মৃত্যু না অপঘাতে মরেছে সেসব ঠিক নেই। কোনো সাধারণ শ্মশানে দাহ হয় না, এদের শরীর করতেই দেয় না স্থানীয় মানুষ, তাই তো এইসব বন্দোবস্ত করা আর কি। হতবাক হয়ে তাকিয়ে থাকলো পারমিতা। কত কিছু ছড়িয়ে আছে চারিপাশে যা মানুষ কোনোদিন জানেও না, সেভাবে ভাবেও না সেসব নিয়ে, সেই জন্য এত অবহেলায় দাহ হয়, ছড়িয়ে থাকে দেহাবশেষ, আধপোড়া সব নিয়ে টানাটানি করে কুকুর শেয়ালে। পোড়ানো মাংসের স্বাদ কাঁচার থেকে অবশ্যই ভালো হবে। গোটা তিনেক ছোটোখাটো বাঘের মতো কুকুর এসে বসে পড়ল সম্মানজনক দূরত্ব রেখে। তাদের ল্যাজ নাড়ানো দেখে বোঝা গেল যে দলটাকে তারা ভালোই চেনে। সাম্য একটাকে ধরে একটু আদর করে দিল। কাকু বেশ মুগ্ধ গলায় বললেন, পেট পুড়ে মরাকে গতর করেছে দেখ, চোখ জুড়িয়ে যায় দেখলে। সুজাতার বমি পাচ্ছিল মরাখেকো কুকুরের আদর দেখে। সে অতি কষ্টে সেটা চেপে রেখে বলল, হাতটা ধুয়ে নিস সামোদা, আমাকে আবার ওই হাতে ধরে নালাপার করাসনি। এতক্ষণ পর সবাই হেসে ফেলল আবার। কাকু বসে পড়লেন চিতার দুখানা কাঠ আড়াআড়ি পেতে। গোছানো হয়ে গেছে সবকিছুই, বন্ধ করে দেওয়া হলো সবকটা মোবাইল, চালু থাকলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এইবার আসল যুদ্ধ শুরু হবে। হাত দুয়েক ছেড়ে তার বাম দিকে বসল প্রদীপ্তা, আর ডান দিকে সাম্য। প্রায় পাঁচ হাত দূরে পাশাপাশি বসল পারমিতা আর সুজাতা। হিম পড়ে মাটি ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা উঠছে সেখান থেকে। কিছু মন্ত্রোচ্চারণ করে চিতার ওপরেই সাজানো কাঠে আগুন ধরালেন কাকু। আগুনটা একবার ঝলসে উঠেই নেমে গেল, তারপর ধিকিয়ে ধিকিয়ে জ্বলতে শুরু করল। সেই প্রথমবারের ঝলকে পারমিতা দেখতে পেল কাকু বসেছেন নির্বস্ত্র হয়ে। প্রদীপ্তা আর সাম্য এক সুরে একই মন্ত্র একসাথে জপ করছে টেনে টেনে। একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল চোখের পলকে। মন্ত্রের সুরটা যেন গান গাওয়ার মতো শুনতে লাগছে, আর গানটাও পৃথিবীর চেনা সুরে হচ্ছে না, কারোকে যেন কান্নার মতো ডাকছে তারা।
তার মধ্যে মিশে আছে ঘুম পাড়ানির আমেজ। মিনিট দশেকের মধ্যে খানিকটা দূরের ছোঁপছাড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো আরো দুটি প্রাণী। কুকুর তিনটে সেদিকে তাকিয়ে মৃদু গর্জন করলেও তাড়া করল না। শ্মশানের সদা জাগ্রত প্রহরী এবং স্বয়ং শ্মশান গালির দোসর তারা। শিয়ালের সাথে কাকুর কাজের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা গতকাল রাতেই শুনেছিল পারমিতা শাম্বর মুখে, তাই প্রাণী দুটোকে চিনতে অসুবিধে হল না। এই সময় নাভির নিচে প্রথম হ্যাচকা টানটা টের পেল সে। এত জোরে টানটা এলো যে কয়েক মুহূর্ত দম আটকে বসে থাকলো পারমিতা। নিজের অজান্তেই কিছুটা নুয়ে গেল শরীর সামনের দিকে। সুজাতা ভীত চোখে একবার দেখল দৃশ্যটা। সে জানে কি ঘটছে তার বান্ধবীর সাথে। গতকাল ফেরার সময় শাম্য বলেছে তাকে কিছুটা। পারমিতার জীবনের বিনিময়ে কোথাও কেউ আরো একটা প্রাণ আনতে চেষ্টা করছে পৃথিবীতে। প্রত্যেক দিন কোনো এক মায়ের গর্ভে বেড়ে উঠছে তার সন্তান, আর প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে পারমিতা। এইভাবেই চলবে জন্মের সময় অবধি, তারপর কোথাও জন্ম নেবে সেই শিশু পারমিতার প্রাণ নিজের বুকে নিয়ে। আর এখানে খোলসের মতো শুধু থেকে যাবে শরীরটা, প্রাণহীন। এটা এক ধরনের শোষণ ক্রিয়া এবং কাজটা খুব সহজ নয়। পরপর তিনবার কাজ করতে হয়, মাসিক বন্ধ হয়ে যাবে, শরীরে গর্ভের লক্ষণও বোঝা যাবে কিন্তু পেট বড় হবে না, রোগ ধরার ক্ষমতা হবে না কারোর। তন্ত্রের ভাষায় একে বলে চালান। বন্ধ হয়ে যাবে খাওয়া, কমে যাবে ঘুম, সারা শরীর জুড়ে নেমে আসবে আলস্য। তবে এর জন্য প্রয়োজন রজস রস। সেটা কে কিভাবে জোগাড় করলো জানতে পারলে হয়তো ধরা যেত কাজটা কে করেছে। কাকু একটা মাটির পাত্রে খানিকটা থেঁতো করার মাংস, মদ আর জমাট বাঁধা কিছুটা রক্ত মাখিয়ে সেটা শাম্মর দিকে এগিয়ে দিয়ে বললেন, ধর পাঁচটা মূর্তি করবি। শাম্মর পাশে খানিকটা জলে ভেজানো শ্মশানের মাটি তাল করে রাখা ছিল। সে পাত্রের বস্তুটা তার মধ্যে মিশিয়ে দিয়ে আঙুল দেড়িক মাপের পাঁচটা আকৃতি তৈরি করে ফেলল অভ্যস্ত হাতে। শিল্পকর্ম নয় কোনোটাই, কিন্তু দেখলে বোঝা যাচ্ছে পাঁচটা মানুষের মূর্তি, জীবজন্তু মনে হচ্ছে না। কাকু নিজের সামনে আরো একটা পাত্রে একটা করে মূর্তি বসিয়ে তার উপরে দলা পাকানোর রক্ত মদে গুলে ঢালতে লাগলেন। একটা করে মূর্তি বসিয়ে দিচ্ছেন রক্ত আর মদে স্নান করিয়ে, ফের আর একটা বসাচ্ছেন। পাঁচ নম্বরটা চলার সময় পারমিতা প্রায় শুয়ে পড়ল যন্ত্রণায়। আচমকা যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে কেউ তার জনিপথে। গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না তার। স্বর্ণালী যেন টিপে ধরা আছে তার মনে হচ্ছে। ভয়ঙ্কর যন্ত্রণায় আক্ষরিক অর্থে দুপাক গড়িয়ে গেল সে। সুজাতা তাড়াতাড়ি ধরতে যাচ্ছিল কিন্তু প্রদীপটা হাত নেড়ে থামিয়ে দিল তাকে। বিহ্বল অবস্থায় সুজাতা দেখতে লাগল নিরপরাধ অসহায় মেয়েটার মৃত্যু যাতনা। কিন্তু একেবারে মরে যাওয়ার থেকে এটা কষ্টকর হলেও ভালো। ওই পাঁচটা মূর্তি পঞ্চপ্রেতের। এই ধরনের শ্মশানে মারাত্মক জাগ্রত হন পঞ্চপ্রেত, তাল বেতাল ভৈরব সদাশিব আর কাল। এই পাঁচজন হলেন যে কোনো শ্মশানের অধিপতি। এনাদের আহ্বান না করলে কোনো শ্মশান ক্রিয়া কাজ করে না। শকুনের মাংস, ছাগ রক্ত আর দেশি মদ দিয়ে ঢাকতে হয় এদের। কাকু একটা পাত্রে রক্তচন্দ নিয়ে সামনে রেখে ইশারা করলেন প্রদীপটাকে। প্রদীপটা ধীর পায়ে উঠে এসে নিথর হয়ে শুয়ে থাকা পারমিতার সামনে উবু হয়ে বসল। তারপর বাম হাতের অনামিকা টিপে ধরে দক্ষ হাতে একটা ব্লেড বসিয়ে দিল সে। একটা ছোট্ট পাত্রে পারমিতার রক্ত বিন্দু বিন্দু করে ঝরতে শুরু করল। 17 বিন্দু রক্ত নিয়ে প্রদীপটা চলে গেল নিজের আসনে।
কাকুর রক্তটা মিশিয়ে দিলেন রক্তচন্দনের সঙ্গে। এক টুকরো মাংস সেটাতে মাখিয়ে ছুঁড়ে দিলেন একটা কুকুরের দিকে। কুকুরটা সেটা মুখে নিয়ে নিঃশব্দে আবার বসে পড়ল। এইভাবে আরো দুটো কুকুরকে দিলেন আরো দুটো টুকরো, আর দুটো দিলেন খানিকটা দূরে গা ঢাকা দিয়ে বসে থাকা শেয়াল দুটোর দিকে। সবাই যে যার জায়গায় চলে গেল টুকরো মুখে নিয়ে। আরো একটা টুকরোতে পাত্রের বস্তুটা মাখিয়ে সেটা আগুনের সামনে ধরে মন্ত্রোচ্চারণ করলেন। अथ स्वयंब कुसुम सहित ताल बेताल वैरप सदाशित च कालह बनान्ते। বাকিটা আর বোঝা গেল না। সুজাতা বুঝতে পারল স্বয়ম্ভু কুসুমটা আসলে কি বস্তু। গতকাল সাম্য বলেছিল কথাটা, মানেটা জেনে নিতে মনে ছিল না তখন। ফের সাম্যকে ইশারা করতে সে আসন ছেড়ে উঠে এসে একটা বড় সরায় পাঁচটা মূর্তি তুলে নিল। তারপর অন্ধকারে খানিকটা মাঠের দিকে এগিয়ে গিয়ে সেটা রেখে দিল মাটিতে। সব মূর্তির মুখ মাঠের দিকে করা রয়েছে। সাম্য ফিরে এসে আসনে বসতেই কালচে ধোঁয়া বেরোতে শুরু করল হোম থেকে, আর আগুনটা একদম কমে গিয়ে একটা ঝিম ধরা নীলচে রং হয়ে গেল। সময় কাটতে লাগলো ধীর গতিতে। সুজাতার মনে হচ্ছিল যেন হিমঘরে বসে আছে সে। হাত পা মুখ কোনো কিছুতেই সে স্পর্শ করলে টের পাচ্ছে না। খুব ধীরে ধীরে উঠে বসল পারমিতা। তার শরীরে আর কোনো যন্ত্রণা টের পাচ্ছে না সে। অন্ধকার মাঠের মধ্যে তার চোখে পড়ল অচেনা কয়েকটি অবয়ব। ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। কারুকে ঠিক চিনতে চেষ্টাও করল না সে। একটা নীলচে আগুন জ্বলছে ধিকিয়ে ধিকিয়ে, সেটা ঘিরে বসে আছে কারা যেন। আচমকাই তার কানে ভেসে এলো একটা অদ্ভুত সুরের ডাক। পারমিতা মুখ ফেরালো মাঠের দিকে। আকাশের তারার আলো দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত মাঠ ঝোপঝাড়ের ফাঁক দিয়ে। মাটিতে ঘষে ঘষে একটু এগোতে লাগলো সে। আবার শুনতে পেল সেই ডাক। অতি আপনজন কেউ যেন প্রবল ভালোবাসায় ডাকছে তার নাম ধরে। এত টান, এত ভালোবাসা কারো কণ্ঠস্বরে আসতে পারে? পারমিতা চিৎকার করে বলতে গেল, কিন্তু এবারও তার কণ্ঠনালীটা কেউ চেপে ধরে থাকলো। একটা কথাও শব্দ হয়ে বেরোলো না তার মুখ থেকে। প্রচণ্ড রাগে নিজের গলা আঁচড়ে ছিঁড়ে ফেলতে চাইল সে, কিন্তু একটু আলগা হলো না অদৃশ্য সেই মুঠো। নিজের গলা টিপে ধরল কয়েকবার সে নিজেই। হাতের চিটুক কাটারের মতো করে ভোঁতা কোপ মারল। কাশিতে বুক ফেটে যাচ্ছিল তার, কিন্তু আওয়াজ বেরোলো না তবু। দম নিতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, শুধু যেন কথার উৎসটা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বপ্নের মধ্যে ভয় পেয়ে চিৎকার করতে গেলে এরকম অনুভূতি হয় মানুষের। পারমিতা খেয়াল করছে না কিছুই, সে শুধু ছটফট করছে ওই দূর থেকে আসা ডাকটাকে সাড়া দেবে বলে। যে ডাকছে তাকে সাড়া দিলেই সব শেষ হয়ে যাবে পলকের মধ্যে। তার গলার স্বর স্তম্ভন করা হয়েছে তাকে বাঁচানোর জন্যই। সুজাতা দেখতে পেল তিনটে কুকুর নিঃশব্দে উঠে খানিকটা দূর থেকে ঘিরে ধরল পারমিতাকে, আর তার সামনেটা গিয়ে মাঠের দিকে মুখ করে দাঁড়িয়ে গেল বিশাল আকার শেয়াল দুটো। পাঁচটি প্রাণীর মুখই মাঠের পথটার দিকে ফেরানো। তারা পারমিতাকে ঘিরেই আছে একটা গণ্ডির মতো। রূপকথার মতো মনে হচ্ছিল সুজাতার সবকিছু। এমনও হয় নাকি? এদিকে প্রদীপ্তা আর সাম্য ঝিম ধরানো সুরে কিছু বলে চলেছে, আর কাকু একটু করে রক্ত মেশানো মত দিয়ে যাচ্ছেন নীলচে আগুনে। কিন্তু আগুনের মধ্যে কোনো প্রভাব দেখা যাচ্ছে না মদের। ধোঁয়া বেরিয়ে যাচ্ছে গল গল করে সমানে, তার সাথে পচা কিছুর গন্ধ মিশে রয়েছে, আর পাওয়া যাচ্ছে শবদাহ করার ঘ্রাণ। পাঁচটা প্রাণী হঠাৎ টান টান হয়ে গেল। পারমিতা তখন এক হাতে সামনের বাতাস আছড়াচ্ছে কোনো মতে। সুজাতার ওঠার ক্ষমতা থাকলে হয়তো সে চোখ বুঝে ছুট মারত, কিন্তু
তাকে যেন সবকটা অঙ্গ বিকল করে দিয়ে বসিয়ে রাখা হয়েছে। হাতের আঙুলটাও নাড়তে পারছে না সে। ভেসে আসা ডাকটা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না পারমিতা ছাড়া। আর সেটা এগিয়ে আসছে ধীরে ধীরে। অন্ধকার ফুঁড়ে মেঠো পথে ফুটে উঠল একটা অবয়ব। এগিয়ে আসতে লাগলো সে কেমন অদ্ভুত ভঙ্গিতে। শ্মশানে প্রবেশের মুখটায় একটা অবয়ব প্রকাশিত হল আকাশের আলোয়। একটি নারী এগিয়ে আসছে পথ ধরে, কিন্তু পায়ে হেঁটে নয়, হাতে ভর দিয়ে। পা দুটো ওপরে তোলা, যেন ঝুলে আছে হেঁট মুন্ড হয়ে। লম্বা চুল মুখ ঢেকে রাস্তায় লুটোচ্ছে উল্টে এসে। শীর্ণ শরীর, গাত্রবর্ণ বোঝা না গেলেও ফর্সা নয়। শ্মশানের চারিদিকে এতটাই স্তব্ধতা যে মনে হয় সবাই আচমকা কালা হয়ে গিয়েছে, নয়তো স্থানটা পৃথিবীরই বাইরে। শ্মশানের পরিধির মধ্যে এসে থেমে গেল সেই হেঁট মুন্ড ঊর্ধ্বপথ নারী মূর্তি। তারপর পিঠের দিক থেকে সম্পূর্ণ উল্টো দিকে হাত ঘুরিয়ে নিতম্ব আর জনির খাঁজ থেকে একটা কিছু নিয়ে সামনের মাটিতে রেখে দিল। বস্তুটা একটি সদ্য আকৃতি পাওয়া মৃত শিশুর ভ্রূণ। পারমিতার মনে হল তার জনি পথ দিয়ে পেটের নাড়ি ছিঁড়ে বের করে আনলো কেউ। সে মুখ থুবড়ে ওখানেই পড়ে গেল অচেতন হয়ে। হাতে হাঁটা সেই নারী পিছিয়ে যেতে লাগলো ধীরে ধীরে, কিন্তু ঘুরল না। সেভাবেই ফের মিশে গেল ঘন অন্ধকারে। কতক্ষণ পেরিয়ে গেছে তারপর সেই হিসেব নেই সুজাতার কাছে। তার সম্মিত ফিরল হোমের আগুনটা এক লাফে দাউ দাউ করে জ্বলে উঠতে। উজ্জ্বল স্বাভাবিক রঙে সেটা জ্বলছে আবার। কাকু, সাম্য আর প্রদীপদা তিনজনেরই নাক দিয়ে রক্ত গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে বুকের কাছটা। ভয়ঙ্কর মারণ ক্রিয়া কাটাতে গেলে এর থেকে বেশিও ভুগতে হয় তাদের মাঝে মধ্যে। দুটো শেয়াল আর তিনটি কুকুর যেরকম দাঁড়িয়েছিল সেই একইভাবে সরে গেল গণ্ডি ভেঙে দিয়ে। তিনজনেই নাক থেকে বেরিয়ে আসা রক্ত মুছে নিয়েছে। কাকু বললেন, ওই ব্যাগটার মধ্যে একটা গোটা বোতল আছে, আগে গিয়ে মেয়েটাকে দুটো গিলিয়ে দে, ওর বিপদ কেটে গেছে। তারপর আমাদের জন্য ঢাল, কেউ জল ছুবি না এখন। সাম্য চলে গেল হুকুম তামিল করতে। প্রদীপ্তা বলল, আর ওইটা কি হবে কাকু, সেটা রেখে দিয়ে গেলে? ওটা এই শ্মশানের মধ্যেই থেকে যাবে অনন্তকাল ধরে, কেউ ধরবি না। ঠান্ডাটা আর তেমন টের পাচ্ছিল না সুজাতা। সাম্য দেওয়া প্লাস্টিকের গ্লাসের তরলে চুমুক দিয়ে সেই প্রথম গলা দিয়ে নামতে থাকা জ্বলুনিটা উপভোগ করছিল। দুদিন পর সুজাতার বাড়িতে বসেছিল পারমিতা, সবার হাতে ধুমায়িত কফির কাপ। তার শরীর এখন সম্পূর্ণ সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে। শরীরের র‍্যাশটা কমে গিয়েছে একদম, খিদে আর ঘুম দুটোই বেড়েছে আগের থেকে। শুধু প্রদীপ্তা আর সাম্য গতকাল পুরো অচৈতন্য হয়ে ঘুমিয়ে কাটিয়েছে। জোড়ালো মারণ ক্রিয়া কাটানোর ধাক্কা এক রাতে হজম করবার ক্ষমতা তাদের নেই। পরদিন বাড়ি এসে কেউ ফোন চালু করতে পারেনি, সবার ফোনেরই ব্যাটারি বন্ধ অবস্থাতেই বিস্ময়করভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল। কাকু বলছিলেন মৃদু স্বরে সেদিনের কথা, সবাই শুনছিল মনোযোগ দিয়ে। পারমিতার শরীরে ডিম্বাণু প্রাণ সৃষ্টির উপযোগী, কিন্তু ডিম্বাশয়ের সমস্যার জন্য সে সন্তান ধারণ করতে পারেনি, সেটা অন্য বিষয়। কিন্তু এমনও নারী আছে যার ডিম্বাশয়ের সমস্যা নেই কিন্তু ডিম্বাণু নিষিক্ত হয় না। আর এখান থেকেই শুরু হয়েছে গোটা ব্যাপারটা। তার ডিম্বাণু জোগাড় করে নিয়ে গিয়ে কাজ করা হয়েছে সেটার উপর। তার মধ্যে পুরুষের শুক্রাণু মিশিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ প্রলেপ। সেই প্রলেপ একটি কলার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে হয় বন্ধা রমণীকে। তারপর স্বামী সঙ্গ করতে হয় নির্দিষ্ট দিনে একটি বিশেষ সময়। স্বামীর লিঙ্গেও মেখে নিতে হয় সেটা সঙ্গমের আগে।
এরপর নিজের স্ত্রীর অজরস নিয়ে আর একটা কাজ হয়। সেই মুহূর্তে যে নারীর থেকে ডিম্বাণু নেওয়া হয়েছিল সে জুড়ে যায় এই স্ত্রীর গর্ভস্থ ভ্রূণের সঙ্গে। এরপর আর কি, শুধু সময়ের অপেক্ষা। 3 মাস পর থেকে দুটো প্রাণীর সংযোগ শুরু হয় গভীরভাবে। তখন কেউ স্বপ্নে নিজের নাম ধরে ডাকতে শোনে, আবার কারো মনে হয় আচমকা পরিচিত কেউ ডাকছে। প্রত্যেকবার ডাক দিয়ে যায় আর প্রাণের সূত্রটা ক্রমশ জোরালো হয়ে ওঠে। ওদিকে বাচ্চা বড় হতে থাকে আর এদিকে শেষ হতে থাকে তার আসল মায়ের শরীর। নিজের স্ত্রীর এখানের ভূমিকা শুধু পেটে ধারণ করা, যে জন্য গর্ভবতী মায়ের অস্বস্তি হয় দুজনের ক্ষেত্রেই। এর শরীর আর ওর প্রাণ মিলে তৈরি হয় শিশু। একটু ঝামেলা আছে কিন্তু অব্যর্থ কাজ করে। আর বাদবাকি সমস্যাগুলো হয়েছিল ভয়ঙ্কর শক্তির কবজায় ছিল বলে। ওরা নিজের পছন্দসই পরিবেশ আর অবস্থা তৈরি করে নিতে যথেষ্ট দক্ষ। শ্মশানে যে এসেছিল তাকেই ভার দেওয়া হয়েছিল কাজটা করার জন্য। পঞ্চপ্রেতের আদেশে কাজ ফিরিয়ে দিয়ে গেল আবার। ভেতরের কথা এর থেকে বেশি জেনে লাভ নেই, কারণ ওগুলো আর মাথায় ঢুকবে না। কিন্তু এটা করলো কে? আমি তো ব্যবহার করা প্যাড নিজে গিয়ে ফেলে দিয়ে আসি বড় নর্দমায়, ওটার জল ভেসে খালে চলে যায়, ওখানেই তো সবাই ফেলে এসব। তাহলে আমারটা খুঁজে বের করলো কি করে? কাকু এ কথায় হেসে উঠে শাম্মুর দিকে তাকালেন। শাম্মু বলল, আপনার সঙ্গে অর্ণবের কথা হয়? পারমিতা একটু থমকে গিয়ে বলল, না অনেকদিন কথা হয়নি। কিন্তু কেন, ও কি আছে এর মধ্যে? একবার ফোন করুন তো, এখান থেকেই করুন, আর বুঝতে দেবেন না যে আমরা আছি। পারমিতা প্রথমটা বুঝে উঠতে পারল না, তারপর মনস্থির করে ডায়াল করল অর্ণবের নাম্বার। বার কয়েক রিং হওয়ার পর উপাশে ফোন তুলল কেউ। হ্যালো অর্ণব, কি খবর রে তোর, আর ফোন করিস না অনেকদিন, কি ব্যাপার? আরে আর বলিস না, বাড়িতেই আছি, একটা দুর্ঘটনা ঘটে গেছে রে। কি হয়েছে রে, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? একটা দীর্ঘশ্বাসের সঙ্গে অর্ণব বলল, এতদিন পর আমাদের একটা ইস্যু এসেছিল, কদিন আগে হঠাৎ করে কি যে হয়ে গেল। তার পেটের মধ্যেকার নাড়ি ভুঁড়ি টেনে ছেঁড়ার সেই যন্ত্রণাটা মনে পড়ছিল পারমিতার। চোয়াল শক্ত হয়ে গেল তার, তবুও গলাটা স্বাভাবিক রেখে সে বলল, কবে হলো এমন, কিভাবে? এক রাশ বিরক্তি ঝরে পড়ল অর্ণবের কথায়। আরে কতবার বলেছি ওকে, আমি বাড়িতে থাকলে রাত বিরেতে বাথরুমে গেলে ডাকবে, ডাকেনি সেদিন। ঘুম চোখ শরীরটা খারাপ, মাথা ঘুরে পড়ে গেছে, ব্যাস। রাত 3টের সময় সে কি অবস্থা, ব্লাডে ভেসে যাচ্ছে, মাসচারেক হয়ে গিয়েছিল তো। ফিস ফিস করে পারমিতা শুধু বলল, কবে হলো? জবাব এলো অপর প্রান্ত থেকে, এই 2 দিন আগের রাতে, আজ নিয়ে 3 দিন। নিঃশব্দে ফোনটা কেটে দিল পারমিতা। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে আবার। পারমিতা কোনো রকমে বলল, কিন্তু কিভাবে সম্ভব, আমি তো তখন পিরিয়ড সাইকেলে ছিলামই না। প্রদীপ্তা স্থির চোখে তার দিকে তাকিয়ে বলল, সঙ্গমের পর যে কোনো পুরুষের লিঙ্গে রজর রস লেগে থাকে, সেটা কিছুতে মুছে নিলেই হলো, এক বিন্দুও যথেষ্ট। তবে ওই রকম নির্দিষ্ট দিনেই কি করে ডিম্বাণু পেল সেটার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। অন্য কোনোদিনই তোমাকে ভালোবাসেনি, সে তার স্ত্রীকে মনে প্রাণে ভালোবেসেছে। এটা আমার আইডিয়া যে বাচ্চা হওয়ার জন্য কায়দাটা জেনেও খুঁজছিল তোমারই মতো কাউকে। হয়তো তোমার সাথে দেখা হবার পরেও এটা জানতে পারে। তবে যেটাই হোক, ওর প্রথমেই মনে হয়েছে তোমারই কথা।
খুব চতুরতার সাথে ঘনিষ্ঠ হয়েছে তোমার সাথে, এবং পরপর তিন দিন তোমরা মিলিত হয়েছ। এটাতে হয় পরপর তিন দিনের রজরস লাগে, নয়তো তিন মাসের এক দিন করে লাগে। তোমার ক্ষেত্রে তিন দিনটা পাওয়া গেছে। সোফাতে মাথাটা হেলিয়ে দিল পারমিতা। কোনো কিছু ভাবার অবস্থায় সে নেই এই মুহূর্তে। মৃদু গলায় কাকু বললেন, অত ভাবিস না, দিন পনেরো পর তো আবার আসবো আমরা, সেবার তোর বিয়ের জন্য কাজ করে দেব, মাস কয়েকের মধ্যে বর দেখতে আসবি তো নিজে। তাহলে শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো গল্প শোনবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।